Chi sei? আবার ঘন কালো রাত, একটু আবছা শীতল পরিবেশ এবং লোমহর্ষ কিছু ঘটনা নিয়ে বরাবরের মতো আপনাদের মাঝে আমরা আবার উপস্থিত হয়েছি। সাথে আছি আমি সামির এবং আমি ফাহাদ। এবং আমাদের আজকের অতিথিরা। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো 2 AM দ্য নাইট স্টার্টস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আপনাদের ঘটনা আমাদের পাঠাচ্ছেন। আমি প্রথমে একটু আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, মানে দুঃখিত, কারণ হচ্ছে আমাদের গত সপ্তাহে শোটি করা হয়নি, আমাদের যান্ত্রিক কিছু ত্রুটি থাকার কারণে। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের আজকের শো কাইন্ড অফ স্পেশাল, কজ আজকে আমরা তিনজন এমন গেস্টকে এনেছি, মানে যারা আসলে তিনজন ফ্রেন্ড এন্ড তারা একটা ট্রিপে যায় এবং যাওয়ার পরে আসলে তারা অনেক কিছু ফেস করে। তো আমি চাইনি আসলে, মানে তাদের কাছ থেকে রেকর্ড করে জানার জন্য আমি চাচ্ছিলাম যে তাদের কাছে আসলে লাইফ থেকে যদি আসলে তাদের অ্যাকচুয়াল মানে এক্সপিরিয়েন্স গুলো জানা যায়। তো যাই হোক, তাদের কাছে যাব, যাওয়ার আগে আমি বলে দিচ্ছি যে আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2 AM দ্য নাইট স্টার্টস @gmail.com। এখানে আপনারা আমাদেরকে মেইল করতে পারেন এবং আপনাদের জীবনের যে কোনো ধরনের ঘটনা যেটা আপনাদের মনে হয়েছে ভৌতিক এমন ঘটনা আমাদেরকে জানাতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে www.facebook.com/2AM The Night Starts। এভাবে আমাদের ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে আমাদের অ্যাডমিনরা আছে, তারা আপনাদের সাথে সরাসরি কথা বলবে। তো কি অবস্থা ফাহাদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আম ওয়েল। এন্ড লাস্ট উইক আমরা শো করতে পারিনি, দ্যাটস ওয়াই উই আর এক্সট্রিমলি সরি, জাস্ট বিকজ অফ আমাদের কিছু যান্ত্রিক ত্রুটি ছিল। এন্ড আমরাও অনেক আপনাদেরকে মিস করেছি যারা আমাদেরকে শো আমাদের এই শোটা শুনেন। সো আজকে যেহেতু আমরা করতে যাচ্ছি আমাদের এপিসোডটি, এন্ড আজকে আমাদের আমাদের সাথে যারা যারা গেস্টরা আছে, অর্থাৎ আমাদের যেই তিনজন গেস্ট আছে তাদের, তারা আসলে ফ্রেন্ডস, এন্ড তাদের যে স্টোরিটা আজকে বেসিক্যালি তারা শোনাতে যাবে আমাদেরকে, সেই স্টোরিটা আই থিংক অনেক অনেক বেশি এক্সট্রিম ইন্টারেস্টিং। লেভেলের হরর হবে। এক্স্যাক্টলি, অনেক ইন্টারেস্টিং। এন্ড আমি খুব বেশি এক্সাইটেড, আপনাদের মতো যারা যারা আমাদেরকে শুনছেন অলরেডি লাইভে, আমি খুব বেশি এক্সাইটেড তাদের থেকে আজকে স্টোরি গুলো শোনার জন্য। এন্ড আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন, না আজকের স্টোরি গুলো যারা যারা বলতে যাচ্ছে তাদের কাছ থেকে আপনাদের আজকের এই স্টোরিটি শুনবেন। আই থিংক সবাই অনেক বেশি এনজয় করবেন আজকের স্টোরিটা। সো সামির ভাইয়া, অবশ্যই এবার তুমি যদি বলো। আমি বলতে চাচ্ছি যে আমাদের জীবনে এমন অনেক ধরনের ঘটনা ঘটে যেগুলোর আসলে ব্যাখ্যা কোনো রকম আমাদের কাছে থাকে না, তো আমরা প্রায় ব্যাখ্যা খুঁজে বেড়াই। তো সেসব ধরনের ঘটনা জন্য আমাদের এই শোটা, আমি সবসময় বলে থাকি যে আমাদের শোটার আসলে গন্তব্য তত দূর যতদূর আপনাদের রেসপন্স, আপনারা যতটুকু রেসপন্স করবেন আমাদের গন্তব্য তত বাড়বে। এবং দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে এলাম, আমাদের প্রায় 10টা এপিসোড হয়ে গেল আলহামদুলিল্লাহ, এবং 11-তে আমরা পা দিলাম আজকে। যাই হোক, সেই প্রথমের জার্নি থেকে এখন পর্যন্ত অনেক রকম চেঞ্জেস এসেছে। তাছাড়া আমাদের শো এর যেসব জিনিস পরিবর্তন করা উচিত আপনাদের মনে হয়, আপনারা দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভাবে সেটার রেসপন্স করার জন্য। তো যাই হোক, আমি আসলে দেরি না করি, আমি চলে যেতে চাচ্ছি আমাদের ফার্স্ট গেস্টের কাছে, মানে আমাদের তিনজন গেস্টের কাছে। আপনারা কাইন্ডলি একে একে আপনাদের মানে আপনাদের নামগুলো বলে একটু বেটার হয় আপনাদের একটা ইন্ট্রোডাকশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাফিদ নেহাল, আচ্ছা আমি বলছি খিলগাঁও থেকে। আচ্ছা, আপনার সাথে আর কে কে এসেছে? আমার ফ্রেন্ড আছে নিহাদ হোসেন আর আচ্ছা জুনায়েদ। ওকে ভাই, আপনার মাইকের ভলিউমটা একটু মানে বাড়ালে আই গেস বেটার হয়। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ জি ভাই, এখন ঠিক আছে? দেখেন তো। জি জি, ঠিক আছে ঠিক আছে, এবার আপনার একদম 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 পারফেক্ট। আচ্ছা তাহলে, আচ্ছা আপনার আসলে যে ঘটনাটা আজকে বলতে আসছেন, আসলে এই ঘটনাটা আসলে আপনাদের একটা ট্রিপ, আপনি একটু একটু মানে জি জি
কোথায় আসলে? এটা আসলে হয়েছিল আপনার মার্চ মাসের 2017 সালের। তো তখন আমাদের একটা ভেকেশন চলতেছিল, তো আমি আমার ফ্রেন্ড জুনায়েদ আর নিহাদ হোসেন আমরা তিনজন আর কি প্ল্যান করি আর কি কুলিয়ারচর আর কি যাবো। এটা হচ্ছে কটিয়াদির পড়ছে কুলিয়ারচর, তো ওখানে আমার একটা খালার বাসা আছে আর কি, খালার ছোট খালার বাসা। তো আমি আমার ফ্রেন্ডরা মিলা যাব। তো আমাদের প্ল্যান ছিল ট্রেনে যাব আর কি, তো কথা মতো ট্রেনে যাওয়া হয় শেষমেশ। তো আমরা ট্রেনে টিকিট কাটি, ট্রেনে টিকিট কাটার পর মানে সকালে কাটি, রাতের দিকে ট্রেন থাকবে আর কি। ট্রেন তো রাতের দিকে আমরা সবাই রেডি টেডি হয়ে আর কি রওনা দিব। তো তো যাওয়ার সময় কোনো ঝামেলা হয়নি, আমরা মজা মাস্তি করতে করতে যাচ্ছি আর কি, সবাই মিলা আর কি মজা করতে করতে যাচ্ছি। তো যাওয়ার মতোই তারপর আর কি আমরা আপনার রওনা দিছিলাম মেবি 7টার দিকে আর কি, 7টার দিকে ট্রেন ছিল সন্ধ্যা 7টায়। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা 7টার দিকে আর কি, সন্ধ্যা 7টার দিকে ট্রেনটা ছিল। ওখানে পৌঁছতে পৌঁছতে আর কি আমাদের আপনার ঠিক 11:30 আর কি বাজছিল, একটু টাইম নিয়েছিল আর কি ট্রেনে। ট্রেন তো জানেনি মাঝখানে আবার ট্রেন অনেক জায়গায় আর কি বগি চেঞ্জ হয় অনেক, হ্যাঁ ব্রেক ব্রেক দেয় আর কি। তো আমরা ঠিক 11:30 বা 12টার কাছাকাছি আর কি ওখানে গিয়ে পৌঁছাই। তো আর জায়গাটাও মানে অনেকটা আর কি নিরিবিলি একদম, মানে জায়গাটার কাহিনীটা বলি, এটা একটা সরকারি কোয়ার্টার আর কি। তো সরকারি কোয়ার্টারটা কেমন আপনার, পুরো আর কি একটা সরকারি একটা বাউন্ডারি দেওয়ালের মধ্যে পুরো আর কি জায়গাটা। তো আমার আঙ্কেল আবার ডক্টর আর কি, উনি হসপিটালের, তো উনি আর কি, তো উনি এমনি আপনার ট্রেনিং এর জন্য আর কি মাঝে মধ্যে আর কি ইয়াতে যায় আর কি, ট্রেনিং এর জন্য আর কি বিভিন্ন জায়গায় যায়, যেমন ময়মনসিং যায়, তারপর ঢাকা আসে আর কি। তো আমরা যাই আপনার যখন যাই আর কি, তখন উনি আর কি ইয়াতে ছিল আর কি, কুলিয়ারচরি ছিল। তো আমরা তিন ফ্রেন্ড 11:30 বা 12টার কাছাকাছি যাই আর কি, আর ভিতরে পুরো অন্ধকার আর কি, মানে দেখে মনে হয় ওখানে কেউ থাকে আর কি। তো আমাদের খালারা ওখানে থাকে, তো সরকারি কোয়ার্টার, তো আর সরকারি কোয়ার্টার তো মেবি অনেকেই জানে যে অনেক বড় টড় হয় আর কি, একটু বাংলো টাইপের হয় আর কি, মানে একটু অনেক বড় হয়, একটু একটু পুরানো হয় যেহেতু আসলে। হ্যাঁ হ্যাঁ, একটু পুরানো হয়, হ্যাঁ অনেক আগের থাকে, পুরানো হয়, আবার আপনার মানে দেখলে একটু ভয় ভয় লাগে আর কি। তা যাই হোক, এগুলোকে ঘিরে আসলে অনেক ঘটনা আমরা শুনে থাকি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে অনেক কাহিনী হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা আস্তে আস্তে যাই। হ্যাঁ অবশ্যই। তো আমার আমি আমার ফ্রেন্ড নিহাদ আর জুনায়েদ এই তিনজন মিলে আর কি আপনার 12টার দিকে তো যাই। তো উনারা আবার কিরকম টাইপের, আমার খালারাই আর কি, উনারাই করে কি যে ঠিক আপনার 10টার পর খাওয়া দাওয়া করে সব অফ, মানে আপনি গেলে নিজেই ভয় পেয়ে যাবেন, পুরো বাড়ি সব অন্ধকার, 12টার পর সব অফ, মানে 10টার পর আর কি, 10টার পর খেতে সব মানে ডিনার করার পরে সব অফ করে রেখে দেয়। হ্যাঁ সবাই ঘুমায় যায়। আর ভাই মানে এরকম টাইপের যে মানে একজনের রুমের সাথে আরেকজনের কোনো কন্ট্যাক্ট নাই, মানে এই রুমে আমি আছি, আমার খালা পাশের রুমে, কিন্তু কোনো কন্ট্যাক্ট নাই, কেন এটা করে আমি জানি না, ওটা আর জিজ্ঞেস করে নেই। তো যাই হোক, আমরা যে বলতে আসলে মানে ব্যাপারটা মানে কন্টাক্ট না, ব্যাপারটা হচ্ছে কি যে উনি গেট টেট লাগায় মানে ঘরের মধ্যে ঘুমায় যায়, বের হবে না, বের হবে না। হ্যাঁ সকালে আগে বের হবে না, এটা কেন করে আমি জানি না, ওটা আমি জিজ্ঞেস করি না, আমার ফ্রেন্ডরাও জিজ্ঞেস করছে, নিহাদ মেবি ওটা জিজ্ঞেস করছে যে এরকম কেন ভাই। আর হ্যাঁ আমরা নিজেরাই, আমি নিজেই জানি না। তো আমরা যাই, আমরা তো একটু 12টার দিকে যাই, তাই খালার আর কি উনারা ঘুমায় নাই আর কি, উনারা সারাতি মানে ওই 12টা পর্যন্ত জেগে ছিল আর কি। তারপর আমরা উনারা মানে রান্না বান্না করে রেখেছিল, তো আমরা যাই, তো গরম টরম করে আমাদের খাওয়াই দিছে। তো খাওয়া দাওয়া উনি দেখি ঘুমায় গেছে, মানে ওই ঘরে ঢুকে ঘুমায় গেছে, আর আমাদের মানে বিছানা টিছানা করে দিছিল। তো আমরা আর কি এখন যে যার মতো আর কি, আমাদের দুইটা রুম দিছিল। এখন আমরা আচ্ছা, আমরা আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল, ও আর কি ও ছিল, তো আমরা চারজন গেছিলাম মূলত। তো আমি আর নিহাদ আর জুনায়েদ আর একটা ফ্রেন্ড ছিল আর কি রকিব, ও ছিল। তো আমরা খালা করছি কি দুজনকে দুই মানে দুজন দুজন করে দুই রুমে আর কি ভাগ করে দিছে, দুজন বলছে তোমরা এই রুমে দুইজন থাকো, এই রুমে দুইজন থাকো, অন্য রুমে আর কি দুইজন থাকো। তো যাই হোক, তা আমি আর নিহাদ একসাথে ঘুমাচ্ছিলাম আর কি, পরে টুক আমার ফ্রেন্ড জুনাদি বলুক ওর সাথে করছে আর কি কাহিনীটা।
আচ্ছা আচ্ছা, মানে আপনারা কি দুজন ঘুমিয়েছিলেন এন্ড ও জেগেছিল? না না, আমি আর নিহার এক রুমে ছিলাম, তো আচ্ছা জুনায়েদ আচ্ছা আর রকিব ছিল এক রুমে। এখন আচ্ছা ওরা আচ্ছা ঘুমাইতে গেছে, পরে আর জুনায়েদ বললে ভালো হবে, যেহেতু ওর সাথে ঘটছে কাহিনটা। আচ্ছা, হ্যাঁ ভাই, আপনি আপনার নামটা বলে আপনি যদি একটু বলতেন ওখান থেকে আসলে কি হইলো সেখানে। আসসালামু আলাইকুম ভাই, আমি জুনায়েদ। আচ্ছা আচ্ছা, তো এখানে হচ্ছে তো মানে মূলত হয়েছে কি যে ওরা এক রুমে আর আমরা আরেক রুমে, তো মাঝখানে একটা করিডোর ছিল, তো ওদের মানে এলাকাটা খুব ভয়ানক ছিল আর কি, মানে প্রায় বেশিরভাগ বাড়ি মানে বাংলো গুলা খালি ছিল, মানে সরকারি কোয়ার্টার গুলা পুরো বিল্ডিং খালি ছিল। তো এখানে যখন প্রথম রাতে শুয়েছি, তো শোয়ার পর মানে আমি আর রকিব শুয়েছিলাম, তো এই আমার ওই ফ্রেন্ড আর কি একটু ঘুমাইলে একটু উল্টা পাল্টা আর কি, মানে হাত পা নাড়ানাড়ি করে বেশি, তারপর মানে ঘুমাইলে অনেকের অনেক অভ্যাস থাকে, তো ওর একটু খারাপ অভ্যাস, তো হাত পা নাড়ানাড়ি করে মানে প্রচন্ড মানে বিরক্তি দেয় ঘুমাইতে গেলে। তো আমরা শুয়ে আছি, তো রাতে তখন বাজবে কয়টা, মানে একটা কি দেড়টা বাজে, তো তখন শুয়ে আছি, তো আমাদের বেডের পাশে একটা জানলা ছিল, তো জানালাটা মানে বরাবর ঠিক আরেকটা একটা ইয়া ছিল, মানে সরকারি কোয়ার্টার ছিল, মানে একটা বিল্ডিং ছিল, তো বিল্ডিংটা পুরোটা খালি ছিল এবং কোনো মানে কেউ থাকতো না, মানে গেট সব লাগানো। তো আমরা শুয়ে আছি মানে জানলার ইমিডিয়েট পাশেই, হ্যাঁ মানে ইমিডিয়েট বলতে কি মানে এই 12-13 হাত ওই পাশে আর কি, মানে 12-13 হাত ডিস্টেন্স হবে, হ্যাঁ মানে খুব ভালোভাবে দেখা যায়। তো শুয়ে আছি, তো ও মানে ঘুমাইতে গেছে, ও তখন ঘুমাই গেছে, তো আমার তখনও ঘুম আসে নাই, তো দেখলাম যে ও হাত পা নাড়ানাড়ি করে, তো আমার বারবার ঘুম ভাঙতেছিল, আমি ঘুমাইতে পারতেছিলাম না। তো হঠাৎ করে মানে ও করলো কি মানে আমার বালিশটা ধরে টান দিছে, তো বালিশটা টান দিয়ে সে কি করছে নিয়ে নিছে আর কি, মানে ঘুমের মধ্যে বাজে অভ্যাস। তো আমার মানে তখন রাগ লাগতেছিল, তো আমার আর ঘুম আসতেছিল না, আমি ফোন চাপতেছিলাম, মানে যখন যেটা পারতেছি করতেছি আর কি। তো হঠাৎ করে দেখি কি মানে রাতের বেলা ঘুম থেকে উঠা বসে পড়ছে, তো বসে দেখলাম যে ওর চোখটা মানে কিরকম মানে ঘুম ঘুমাইলে কিন্তু মানুষের চোখ টোক একটু লাল থাকে, তো উঠা দেখি যে জানলার ওদিকে কখন তাকায় থাকে, তারপর আবার শুয়ে যায়। তা আমি এটা দেখে একটু মানে ফার্স্টে একটু আমি ফার্স্টে আমি একটু কেমন জানি মানে কেমন জানি লেগে উঠছে, তখন আমি বলি যে মানে ওরকম করলো কেন, মানে ঘুম থেকে উঠা মানে তাকায় আবার ঘুমায় পড়ে, তো এরকম 2-3 বার করছে। আমি জানলার মধ্যে খেয়াল করছি, দেখি যে কেউ নাই, কি দেখে মানে হঠাৎ হঠাৎ, তোরে আর আমি ডাক দিই নাই। তো তখন মানে ও বারবার এরকম করতেছিল, তো মানে উঠে জানলা দিয়ে তাকায় আবার শুয়ে পড়ে, তখন আমার ওর আচরণে প্রমাণ লাগতেছিল দেখে, সেজন্য আমি কি করছি কি মানে আমি ওই বিছানা থেকে উঠা ওই এই আমার ফ্রেন্ড নিয়াদের ওদের রুমে চলে গেছি, তো চলে গিয়ে তারপর আচ্ছা পরবর্তী কাহিনীটা পাপ্পু বলুক। তার পরবর্তীতে আর কি ও আমি আর নিয়া শুয়ে আছিলাম, তো হঠাৎ করে ও মানে আছে আর কি, জুনায়েদ ঢুকে আমাদের রুমে, ঢুকে ও অসহায়ের মতো বলতেছে যে আমার কি তোদের সাথে কি তো ঘুমানো যাবে, মানে ও অসহায়ের মতো বলতেছে। তা আমি আমরা আমরা বলি কি হয়েছে আমার কাহিনী, হঠাৎ করে ও দৌড়ে আসলো, মানে জাস্ট দৌড়ে আসছে আর কি, সাথে সাথে ঢুকছে। তা আমরা বললাম কি হইলো কাহিনী, আবার পরে ও ও দেখলাম যে মানে বসে বসে কিছু বলতে পারতেছে না, বসে আছে। তো যাই হোক, তারপরে আমি আর নিহাত বলছে আচ্ছা সমস্যা নেই শু, এখন রকি বাবার ওই রুমে একা, তো নিহাত বলতেছে কি যে ও হয়তো জানে না যে ও যে জায়গা ছিল, তো নিহাত বলতেছে যে মাঝখানে যে রুমটা ছিল মানে মাঝে একটা রুম থাকে ওই রুমের মধ্যে, ও রুমে লাইটটা জ্বালা দিয়ে আছি, না হলে হঠাৎ করে ও ঘুম থেকে উঠা ভয় পেয়ে যেতে পারে। তো আমরা লাইটটা জ্বালায় আসি, তো ও আমরা যখন শুইতে নিছি, তো রকিব দৌড়ে আসে, কই কিরে তোরা আমরা রেখে আসলি কেন? জুনায়েদ বলে কি যে তুই এমন এমন করতেছিলি কেন যে বারবার বইসা যাইতাছ, ওই পাশে একটা বাড়ি মানে ইয়া ছিল, কোয়ার্টার ছিল, ওই কোয়ার্টারটা আবার একটু ঝামেলা আছে, ওই কোয়ার্টারে আসবো একটু পরে, তো ওই কোয়ার্টারের দিকে তাকায় থাকে ওই কোয়ার্টারে। তো জুনায়েদ বলতেছে, তো রকিব বলে কই আমি তো ঘুম দিয়েছিলাম, ঘুমেতে হঠাৎ করে উঠা দেখি কি আমার পাশে কেউ নাই, তা আমি দৌড়ে আসছি। রকিব এটা জানেই না যে মানে ওর সাথে কি ঘটছে।
তো পরবর্তীতে পরবর্তীতে আমরা আর কি, তো রকি আর আমরা আলাদা শোয়ার প্ল্যান করি না, আমরা একসাথে শুভ চারজন। তো এখন আর নিয়াদ বলতে চাচ্ছে ওরে দেওয়ার দরকার নেই, আলাদা একসাথে। মানে আপনারা কি মানে মানে ততক্ষণ আর কি বুঝে গিয়েছিলেন যে না আসলে একটা ঝামেলা? হ্যাঁ 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 আর এর আমাদের আসলে ঢোকার পরে জুনায়েদের আর কি শরীরটা বারবার লাগতেছিল, মানে ওই কোয়ার্টারে ঢোকার পরে ও বলতেছিল বারবার এবার শরীরটা কেমন যেন বারবার লাগতেছে। আমি বলছি যে হয়তো তুই জার্নি করে আসছস এই জন্য এরকম লাগতেছে, জানি গুলো তো এমনি একটু শরীরটা খারাপ লাগে। তো পরবর্তীতে আমি আর জুনায়েদ নিহাদ হোসেন আর রকিব চারজন একসাথে শুয়েছি খাটে। তো আর ওই দিন আর কোনো ঝামেলা হয় নাই, যা ঝামেলাটা হয়েছিল মানে পরবর্তীতে। এমনি ওই বাড়িতে আপনি যদি থাকেন তাহলে ভাইয়া সকালবেলা আপনার কাছে খুব চিল লাগবে, মানে অস্থির লাগবে সকালবেলা, কেন আশেপাশে খুব ভারী ঘর নাই, তো জাস্ট তিন চারটা কোয়ার্টার আর সামনে সামনে হসপিটাল। ও আরেকটা কাহিনী হচ্ছে রাত্রে বেলা যখন আপনি যাবেন মাঝে মধ্যে ওই আপনার পেশেন্ট তো মারা যায় না, তো ওখানে কান্নার আওয়াজ আছে, মানে কান্নার আওয়াজ থেকে মানে আপনার এই পেশেন্টের যে আত্মীয় স্বজন ওনাদের কান্নার আওয়াজ, মানে রাত্রেবেলা এত ভয়ঙ্কর লাগে জিনিসটা। তো যাই হোক, আচ্ছা আত্মীয় স্বজন আসলে মানে কান্নাকাটি করে বলতে বলতে যে পেশেন্ট যে মারা যায় ওনাদের আত্মীয় স্বজন থাকে না, ক্লিয়ারলি শোনা যায়, অনেক ক্লিয়ারলি শোনা যায়, কিন্তু আশেপাশে পুরো কিছু নেই, আশেপাশে একদম পুরা মানে কিচ্ছু নেই, আপনার কোনো মানুষও থাকে না, একেবারে খোলা খোলা মাঠের মতো, জাস্ট লাইক হ্যাঁ হ্যাঁ একটা পুরো ফুল এরিয়া কিন্তু পুরো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। হ্যাঁ জাস্ট একটা হসপিটাল আছে আর হসপিটালের পিছনে কোয়ার্টার গুলো আর কি। তো যাই হোক, আমরা সকালবেলা অনেক চিল টিল করলাম, ঘুরলাম টুরলাম, আমাদের মনে এনে রাত্রেবেলা কি ছিল যা শুরু হয়েছে পরের দিন, মানে যেদিন সকালে মানে পরের দিন রাত থেকে আর কি, যে আমরা সকালে তো চিল টিল করলাম রাত্রে বেলা দ্বিতীয় দিন রাতের থেকে শুরু হয়েছে যা ঝামেলা। তো আমরা আর কি তো আমরা আবার ওই আগের মতোই শুনলাম আর কি, দুজন দুজন করে। এখন রকিব যে লুসিডার মানে জুনায়েদ বলতেছে যে আমি একসাথে শুভ, আমরা একসাথে শুভ, আমরা আলাদা শুভ না। তো জুনায়েদ তা আমরা বলতেছে যে তো এটা হচ্ছে মার্চ মাসের দিকে, তো আপনার হালকা হালকা একটু গরমও ছিল আর কি, আর ওই গরম আর কি আসে আর কি আমার। হ্যাঁ 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 তবে ভাই গরম আসাটা একটা সময় আসার টাইম, কিন্তু বাইরে ঠান্ডা ভাই, ঘরের মধ্যে যে এত পরিমাণ গরম ওইখানে না থাকলে বোঝা যায় না। আমরা আমরা বুঝতে পারলাম যে তো নিহাদ নিহাদ বলতেছে আচ্ছা তাহলে দরকার নাই চারজনে আলাদা শোয়ার, একসাথে শুই। তো আমরা বলছি আচ্ছা একসাথে শুই, ঝামেলা নাই প্যারা নাই কোনো, তো একসাথে শুইছি। এখন দেখি চারজনে একসাথে শোয়াতে লাগতেছে গরম, মানে হিউজ পরিমাণ গরম লাগতেছে, তো কিছু করার নাই একসাথেই শুবো। তারপর পরে নিহাদ আর জুনায়েদের সাথে একটা কাহিনী ঘটছিল তখনই আর কি, তো আমার মনে নিহাদ বললে ভালো হবে, নিহাদ আর জুনায়েদ বললে ভালো হবে, ওদের মুখে শুনলে ভালো হবে। হ্যালো আচ্ছা স্যার আমি বলতেছি তো কি হইছে, আমরা আমি আর জুনায়েদ পাশাপাশি শুই আর কি। আরেকটু কথা বলা যাবে কি, তো আরেকটু লাউডলি জাস্ট একটু শোনার জন্য ভালো। হ্যালো হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে। হইছে কি আমি আর জুনায়েদ পাশাপাশি শুইছি আর কি, মানে খাটের মধ্যে চারজন যেহেতু অনেক চাপাচাপি করে শুইছি আর অনেক গরম ছিল, তো গরম থাকার ফলে কি হয়েছে আমরা অনেক মানে জুনায়েদকে বলতেছি জুনায়েদ অনেক গরম তো কি করা যায়, তো জুনায়েদ বলছে কিছু করার নাই, আবার এর মধ্যে মশারি টাঙায় ঘুমাইছি। তো কি হয়েছে কতক্ষণ পরে আমরা ঘুমানোর চেষ্টা করেছি, তো হঠাৎ করে দেখি আমি পায়ের মধ্যে কি হয়েছে, আমি পাওটা করছি কি একটু মানে খাটের বাইরে দেওয়ার চেষ্টা ট্রাই করছি আর কি, গরমের মধ্যে কি করব যদি একটু বাতাস সাথে লাগে ফ্যানের। তো হঠাৎ করে দেখি একটু ঠান্ডা এসির মতো ঠান্ডা বাতাস আসতেছে পায়ের মধ্যে, সারা শরীরে ফিল করছে গরম বাট পায়ের মধ্যে ফিল করছে ঠান্ডা বাতাস, একদম এসির মতো বাতাস। আচ্ছা আচ্ছা আমি তখন ভয় পেয়ে গেছি কি ব্যাপার, ঘরের মধ্যে পুরো গরম এর মধ্যে এরকম এসির বাতাস শুধু পায়ের মধ্যেই লাগতেছে। তো আমি জুনায়েদকে অনেক আস্তে আস্তে রাখছি, জুনায়েদ জুনায়েদ তো বলছে কি, তো আমি বললাম যে তুই একটু পাওটা এদিকে দেওয়া দেখ একটু ঠান্ডা বাতাস আসতেছে, মানে একদম লাইক কানে কানে বলতেছি এরকম টাইপের, ভয় লাগতেছে হিউজ ভয় লাগতেছিল আমার ফার্স্টের দিকে, ভয় লাগতেছিল ওদের ওইখানে যাওয়ার পরে খাবার বাসাতে বলতেছিল আমার কেন। হ্যাঁ ফিস ফিস করে জুনায়েদকে একদম মানে কেউ শুনবে না একদম ফিস ফিস করে বলতেছি। তো জুনায়েদে কি করছে, জুনায়েদ পাও দিয়েছে ওদিকে, পাও দিয়ে ও ফিল করছে, ও সেম ফিল করছে, ফিল করে বলতেছে দোস্ত আমি আমার এক পাও দিয়েছি হচ্ছে তোর এখানে আর এক পাও দিয়েছে হচ্ছে ওই যে পাপ্পুদের এখানে আর কি রাফিদদের এখানে,
তো বলতেছে যে আমি ওই পায়ে কোনো ফিল করতেছি না, বাট এই পায়ে অনেক মানে ঠান্ডা ফিল করতেছি, মানে টেম্পারেচার ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট, মানে দুই পাশে ডিফারেন্ট আর অনেক ডিফারেন্ট, এসির মতো বাতাস কি করছি। আর অথ মানে পায়ের সাইডে একটা জানলা ছিল, বাট জানলার সবগুলো গ্লাস বন্ধ ছিল, এত ভয় পাইতেছিলাম যে আমরা কি করছি জানলা সব লাগাই দিছি, গরম হোক বাট জানলা বাইরে তাকাবো না। তো কি হয়েছিল, একটু পর্দা সরা ছিল আর কি, পর্দা একটু মানে একটু ফাঁকা ছিল আর কি, গ্লাস ছিল বাইরে জানলার বাট পর্দা দিয়ে আর কি দেখা যাচ্ছিল বাইরে সবকিছু। তো বাইরে থেকে একটা আম গাছ, মানে আমি কোনোরকম কাঁথার মানে কোনোরকম তাকাইছি আর কি, কোনোরকম মানে একটু কীভাবে বলো আর কি, মানে একটু চোরের মতো আর কি তাকাইছি, হালকা চোখগুলো খুললে মানে চোখ খুলে বাইরে তাকাইছি। তো বাইরে দেখি সানসেট থাকে না জানলার বাইরে, একটা সানসেট, তো সানসেটের মধ্যে কিছু একটা বইসা আছে এরকম দেখছি, কিছু একটা বইসা আছে, জাস্ট পাও গুলা ঝুলতেছে, ও মাই গড, পাও ঝুলতেছে। এটা আমি তখন আমি ভয়, আমি নিজেকে সাহস দিলাম যে এটা হইতে পারে গাছের ডাল, মানে নিজেকে সান্ত্বনা দিতে করতেছেন যে মানে পা যে নড়তেছে, নড়তেছে না বাট পাও একটা আছে, এটা পায়ের মতো দেখি, মানে লাইক সামির ভাই বিষয়টা হচ্ছে কি, আমরা যদি কোথাও আর কি ঝুলে বসি, হ্যাঁ শ্যাডো টাইপের দেখেছে, হ্যাঁ আমরা যখন আমরা যেমন দোলনাতে যখন বসি না আমাদের পা পাগুলো কি ঝুলে থাকে, আমার সকালে ঘুমেতে উঠার পর ফার্স্ট মানে টার্গেট হচ্ছে ওই গাছটা ডালটা খুঁজে বের করবো, গাছের ডাল কি ছিল নাকি অন্য কিছু ছিল। সকালে উঠে আমি ঘুম ভাঙার সাথে সাথে আমি ওই দিকে তাকাইছি, তাকাই দেখি কোনো কিছু ছিল না, গাছটা অনেক দূরে ছিল, তো এটা আম গাছে কোনো ডালই হইতে পারে না, এটা সেটা পায়ের মতো ছিল। আচ্ছা এত রকি আর কি ওই দিন ঘটছে, তারপরে তো একটা ঘটনা ঘটছে ওটা রাফিদ বললে আর কি ভালো হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ জি জি। তো ওই গাছে ঘটনাটা আমাদের বলে নেই পরবর্তীতে ভয় পাবো দেখা। তো রকিট যে আমাদের মধ্যে ফ্রেন্ড, ও একটু ভীতু ছিল আর কি, ও একটু ভয় পায় আর কি, তো ভয়ের জন্য ও আর কি ওরে কিছু বলতেছিলাম না আমরা, ও ভয় পায় বললাম। তো আমরা পরবর্তীতে আর কি আমি তো পরবর্তীতে পরের দিন মানে থার্ড দিন যেদিন ওই দিন, তো এখন তো জুনায়েদ আর নিহাত বলতেছে যে আমরা থাকতে পারবো না এখানে, থাকা ইম্পসিবল। তো আমরা বলতেছি, আমি বলতেছি আর কয়েকদিন থাক, কেন আমি এবার এগুলো দেখি নাই বুঝছেন, মানে ওরা যা দেখছে আমি তখন দেখি নাই, আর আমি একদম ঘুম, আমারে আবার বললে আমি ঘুম, কারণ মানে যখন আপনার যে ফ্রেন্ডটা জুনায়েদ রকিব কে দেখলো আর কি, সে বসতেছে উঠতেছে ওটা আপনি দেখেন নাই, খালি শুনেছেন, এছাড়া ওই যে ফিল করা ও টেম্পারেচার ডিফারেন্ট, তাছাড়া দাঁড়ানোর বিষয়টা না না আসলে না না আমার সাথে কিছুই ঘটে নাই, ওদের সাথে যা ঘটছে। তো পরবর্তীতে পরবর্তীতে পরের দিন আর কি থার্ড দিন যেদিন ওদিন সকালবেলা আমরা আর কি, তো আমরা ওরা বলতেছে থাকবে না, নিহাদ আর জুনায়দ বলছে ওরা থাকবে না কোনোভাবেই থাকবে না এখানে, ওরা চলে আসবে ঢাকাতে। তা আমি বলতেছি আর কয়েকদিন থাক, আমার আন্টিও বলতেছে মানে আমার খালাস বলতেছে যে থাক। তো কতদিনের প্ল্যান ছিল আর কি থাকা, আমাদের ছিল এক সপ্তাহের মতো, আন্টির বাসা তো খালার বাসা ইচ্ছা মতো ঘোরা ফেরা যেত, আর আন্টি হিউজ পরিমাণে মানে আর কি রান্না বান্না করতো আর কি, উনি ঘোরার জন্য একদম পুরো প্লেস একদম অস্থির একটা জায়গা, খুব সুন্দর জায়গা, খালি একটু হন্টেড আর কি, এই প্রবলেম। তো থার্ড দিন যাই হোক আমরা কাহিনীতে আসি, থার্ড দিনের বেলা হচ্ছে কি আমি লুসিফার আর নিহাদ ওরা তো একদম থাকবে না, তো এমন করতে করতে আমি বলছি আরেকদিন থাক আরেকদিন থাক। তো ঝামেলাটা হয়েছিল ওই দিনই, তা আমার আঙ্কেল যে উনি আবার আপনার আপনার ট্রেনিং এর জন্য মানে ময়মন সিং গেছিল আর কি, উনি তো উনি ট্রেনিং এর জন্য এনে গেছিল, আমি তো বাসার মধ্যে ছিলাম, আমি আমার কাজিন আমার খালা আর একটা কাজের মেয়ে আর নিহাদ লুসিফা মানে জুনাহেদ আর কি আর রকি, এই তিনজন মানে চারজন আর কি। তো আমার আঙ্কেল তো বাসা নেই, তো আন্টিরা বলতেছে যে তাড়াতাড়ি খায় ঘুমা যা মানে এত লেট করিস না। তা আমরা তো আবার গোসল করতে ঢুকছি তো গোসল করার সময় আর কি কাপড় এই আর জানলার পাশে রাখছি মানে ওয়াশরুমের, তা আমি গোসল করতেছি করতেছি, তো গোসল করার শেষ যখন ওয়াশরুমে করবো মানে জামা কাপড় নিবো,
তো নেওয়ার সময় হঠাৎ করে আমার জানলা পাশে চোখ যায়। তো চোখ যায় দেখি কি মানে ওর পাশে অপোজিট বিল্ডিং এ মানে যে বিল্ডিং এর দিকে বারবার রকেট তাকাইতেছিল, মানে ওইখানে মানে জামাটা নিব তো তখন ওই দিকে চোখ পড়ছে, আর দেখি যে কি জানি সাদা একটা জিনিস মানে ছাদের থেকে নিচে ধাপ করে পড়ে গেল। ইভেন আমি সাউন্ড অফ হয়েছি, তা আমি ফার্স্টে ভয় পেয়ে গেছি। আমি ভাবছি যে মানে মানে মনে হইলো যে আমার কাছে মনে হয় যে সাদা কাপড় পরে আমি ভাবছি কেউ একজন সুইসাইড করছে এমন টাইপের, আমি খুব ভয় পেয়ে গেছি। তারপরে এটা দুপুর বেলা মানে দুইটার দিকে, তো মানে পরে আমি সাথে মানে মনে হলো যে এতে পড়ছে, তো আমি সাথে সাথে নিচে তাকাই মানে মাটির দিকে তাকাই, তো মাটির দিকে তাকাই দেখি যে মানে দেখলাম ওইখানে কিছুই ছিল না, কিন্তু আমি পুরো সাউন্ড অফ হয়েছে এবং পড়ছে যে এটা স্পষ্ট দেখছি। না এই কাহিনীটা ও একদম বের হয়ে সাথে সাথে আমাদের বলছে যে ভাই এই কাহিনী দেখছি ভাই এখানে থাকা ইম্পসিবল, মানে ওই দিনই বলছিল আর কি। তো আমার ওটা আমি স্কিপ করে চলে গেছি, আমার খেয়াল নাই এই কাহিনীটা যে ও বলছিল। তো এটা জাস্ট ইয়ার জন্য। তো আমাদের কাহিনীটা হয়েছিল কি, ওই আঙ্কেল যখন চলে গেছে তো আন্টি মানে রাত্রে বেলা কোনো ওয়ে থাকবে না, উনি আর কি উনি বলতেছে যে তোরা ঘুমা যাবে তাড়াতাড়ি খেয়ে। কিন্তু আন্টির উনার কাহিনী হচ্ছে উনি আমাদের কাজিন যে নিয়ে ঘুমায় গেছে, মানে এক আর উনার আমি বলি এখানে কি হয়েছে, কি হয়েছে আন্টিরা ওই দিন তাড়াতাড়ি আর কি শুয়ে পড়ছে। আমার কাছে জিনিসটা অনেক অদ্ভুত লাগে যে আন্টিরা মানে একদম কন্ট্যাক্ট নাই, যখন তারা শুয়ে পড়ে একদম গেটেড লাগে, কোনো কন্ট্যাক্ট নেই আমাদের সাথে তাদের। আমরা গেস্ট আসছি, আমাদের কোনো দেখাশোনা এরকম কিছুই না, রাত হলে তারা গেট লাগা ঘুমায় পড়ে জাস্ট। এই জিনিসটা আমি ফার্স্ট নাইটে আর কি ইয়া করছি, নোটিশ করছি, নোটিশ করে আমি রাফিদকে জানাইছি আর কি, বাপুকে জানাইছি যে এরকম ঘটনা ওই নিয়ে আর কি ডিসকাস করছিলাম। তখনই আর কি আমাদের রুমে আর কি জুনায়দ আসছিল। তো কি হয়েছে, আমরা মানে ফার্স্টে দিন জানতাম না যে কি সমস্যা ছিল, সেকেন্ড দিন আমরা জানতে পারছি যে ওই যে আমাদের ফ্রেন্ড ছিল যে রকিব, জানালা দিয়ে যে বাসার দিকে তাকাচ্ছিল আর কি, যে কোয়ার্টারের দিকে তাকাচ্ছিল ওই কোয়ার্টারের মানে বরাবর আর কি, ওই জানালা বরাবর একটা মহিলা থাকতো অনেক আগে। তো মহিলা ছিল একটা ইয়ার যে কি বলে ওই হসপিটালে কোনো এক মানে যে থাকে না যে কাজ করে আপনার অনেক কিছু নেওয়া করে, এরকম ওনার একটা ওয়াইফ আর কি, ওনার ওয়াইফ না নার্স না ওনার ওয়াইফ ছিল আর কি, ওয়াইফ সুইসাইড করছিল একদম ওই জানালাটার বরাবর ওই বাসাটাই। এটা তো আমরা ফার্স্ট দিন জানতাম না, তো রকিব এই যে সেকেন্ড দিন জানছি, তো জানার পর এটা সবকিছু আমি জানতাম রাফিদের থেকে শুনছি, কিন্তু ও কোনো কিছু ফেস করে নাই, যা ফেস করছি আমরাই করছি। ও সব কিছু জানতো বাট আমাদের কিছু শেয়ার করে নাই ওদের এই ঘটনাগুলো। তো কি হয়েছে, ও রকিব ওই বাসার দিকে তাকাচ্ছিল, আর আমাদের যে ধারণাটা হয়েছে যে লুসিফার যেটা চুনার যে দেখছে একটা মানে সাদা কাপড় পরা, তো আমরা অনেককে ধারণা করে নিয়েছি, এটা শিওর না বাট আমরা ধারণা করে নিয়েছি ওই মহিলাটাই হয়তো ওই মহিলাটার কিছু একটা দেখছি আমরা, এটা আমরা ধারণা করে নিয়েছি। তারপর যা হয়েছে আমরা তো অনেক ভয় পাচ্ছিলাম, তো ভয় পাওয়ার কারণে আমরা থাকবো না, আমি আর জুনায়েদ থাকবো না, রকিব তো অনেক ভয় বেশি ভয় পেয়েছিল, রকিব থাকবেই না কোনো রকম। তো এখন আমাদের ওই রাতটা থাকতে হবে, কিছু করার নেই, লাস্ট নাইট থাকতে হবে। তো সমস্যা হচ্ছে লাস্ট নাইটে আমাদের যত ভয় কি হয়েছে, শুয়েছি সবাই একসাথেই কষ্ট করে একসাথেই শুয়েছি, শোয়ার পরে কি হয়েছে কিছু একটা ফিল করতেছি, রুমের মধ্যে হাঁটা চলা করতেছে, ছাদের মধ্যে হাঁটা চলা করতেছে। হ্যাঁ রুম থেকে টের পাচ্ছি। মানে হচ্ছে কি মানে আমাদের রুমের বাইরে মনে হয় যে কে জানি হাঁটতেছে, তারপরে ছাদের উপর অনেক ঝড় তুফান বা কিরকম একটা অন্যরকম ফিল হচ্ছে, মানে তারপর ছাদের মধ্যে ওই যে মানুষ হাঁটলে যে ধুপ ধুপ করে খুব জোরে জোরে হাঁটছে দৌড়াচ্ছে, অনেক মনে হচ্ছে অনেকগুলো বাচ্চারা খেলতেছে এরকম আর কি। মানে আমি একটু ছোট করে একটা জিনিস ইন্টারাপ্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে সামির ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু একটা লং টাইম পর্যন্ত ওনাদের স্টোরিটা শুনছিলাম, এন্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ যে ওনারা যেটা বলতেছে যে লাইক ওনারা আশেপাশে টের পাচ্ছে যে লাইক সামথিং ইজ হ্যাপেনিং। হ্যাঁ তাদের পাশ দিয়ে তাদের উপরে হাঁটা চলা করছে কিছু। সো আমরা মাঝে মাঝে যখন গ্রাম অঞ্চলের দিকে বেড়াতে যাই বা দূরের কোথাও বেড়াতে যাই, যে এই জায়গাটার সাথে আসলে আমরা কখনো পরিচিত ওইভাবে হইনি, হ্যাঁ আমরা নতুন একটা জায়গাতে যাই, এন্ড নতুন একটা জায়গাতে যাওয়ার পরে আমরা যখন চিন্তা করি যে না আমরা এই জায়গাটাতে আসছি অনেক অনেক মজা করব, অনেক ফান করব, অনেক কিছু দেখবো, ঘুরবো, জানবো, চিনবো, হ্যাঁ বাট আফটার
অল দোজ থিংস যখন আমরা রাতের বেলা ঘুমাতে আসি, এন্ড রাতের বেলা যদি আসলে এমন কিছু আনএক্সপেক্টেড থিংস গুলা ঘটে যেগুলো আমরা আসলে ফেস করার জন্য নিজেকে কখনো প্রিপেয়ার করি না, আমরা চিন্তাও করি না যে আসলে আমরা সকল জিনিসগুলো ফেস করব। হ্যাঁ, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে যখন এই সকল জিনিসগুলো আমাদের সাথে ঘটে, হ্যাঁ, যে লাইক ভাইয়ারা যেটা বলতেছে যে আমাদের সাথে এই জিনিসগুলো হয়েছে, আমরা এই জিনিসগুলো অলরেডি ফিল করেছি, এন্ড এট দ্য লাস্ট ডে আমরা এই ফিলগুলো অলরেডি ফিল করছি যে আমাদের উপরে যে ফ্লোর, যে ছাদে, ওখানে হয়তো বা সামথিং ইজ ওয়াকিং বা আমাদের সাইড থেকে কিছু একটা হাঁটছে। এই জিনিসগুলো আসলে কিন্তু একটা মানুষের কাছে অ্যাকসেপ্ট করতে অনেক বেশি ডিফিকাল্ট, একটা মানুষের কাছে অ্যাকসেপ্ট করাটা যে আমি অবভিয়াসলি এমন কিছু চাবো না যেখানে আমি একটা জায়গাতে যাওয়ার পর আমার সাথে এরকম কিছু একটা ঘটুক, তাই না? এটা কিন্তু কেউই চায় না। বাট আমি যেটা একটা জিনিস মেনে চলছি যে ওনারা কিভাবে এই জিনিসটা ফেস করেছে, মানে চারজন মিলে ঠিক আছে, বাট জিনিসটা কিন্তু খুব মাছ মানে খুব বেশি হরাই ফেল, মানে জিনিসটা হচ্ছে কি যে আসলে তারা ফেস করেছে কিন্তু আসলে অনেক কিছু ফেস করে না, এটা আমি বলবো, অনেক কিছু না, কিন্তু ফেস করাটা বলতে আমি এমন একটা বুঝতে পারছিল যে আসলে মানে এখানে কোনো একটা ঝামেলা আছে, কিন্তু তারা ফিল করতে পারছিল, প্রমাণ পাচ্ছিল না, বা তিনজন একসাথে ফেস করছিল না, এক্স্যাক্টলি তারা ফিল করছিল যে এমন কিছু হচ্ছে হচ্ছে, বাট তারা কিন্তু দেখতে পারছিল না। আচ্ছা, তো এবার আপনারা যদি কন্টিনিউ করেন। আচ্ছা হ্যাঁ, আমি তুইতে যাচ্ছি পরে। তারপর যা হয়েছে আর কি, তো আমরা থাকতে পারতেছি না ওইখানে, এরকম শব্দ রদ্দ হচ্ছে, তো আমরা রাফিয়াকে আর কি রাফিককে আমরা জোর করে ধরলাম যে এখানে কি সমস্যা, তুই আমাদের আগে বললি না কেন, তাহলে তো আমরা এখানে আসতাম না জীবনও, তো বলতে চাই না। তখন আমরা কি ডিসাইড করছি, আমরা এখানে থাকবো না, এই রুমে থাকবো না, আজকে রাতটা যেভাবে হোক কাটাতে হয় আমরা এখানে থাকবো না, আমরা একদম আন্টিদের রুমের পাশে যে রুমটা আছে ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমে থাকবো, সব লাইট জ্বলায়, মানে ঘরে যত বাতি আছে সব জ্বলায় দিবো আমরা। কোনরকম সাহস করে উঠছি, সবাই সবার হাত ধরে আটকে উঠছি, মানে এত মানে ভয় পাচ্ছিলাম যে হাঁটা চলা আওয়াজ, তো আমরা ঘরের সব লাইট ঝলাই দিচ্ছি আর কি, জলে আমরা কি করছি ডাইনিং রুমে শুয়ে আছি। তো শোয়ার পর রাফিককে অনেক মানে জোর করছি, জোর করার পরে বলতেছে যে এখানে অনেক সমস্যা আছে, ওর একটা কাজিন আছিল, মানে ওরা যখন আসছিল ওর আন্টিরা এখানে, তো ওর একটা কাজিন হয়েছিল আর কি, ছোট বাচ্চা, তো হওয়ার পরে কি হয়েছে বাচ্চাটার এখানে কি কোনো সমস্যা হয়েছিল, বাচ্চাটা একা একা কথা বলতো, উপরে তাকে থাকতো আসার কথা বলতো, মানে একটু অন্যরকম অ্যাবনর্মাল টাইপের। হ্যাঁ তো এটা একটা হুজুর দেখাইছে, হুজুর দেখানোর পরে বলতেছে যে আপনারা এখানে আসছেন, এই বাসাটার সমস্যা আছে কিরকম, এখানে একটা আগে অন্য একটা জিনিস থাকতো, আপনারা এখানে আসছেন তো ওই জিনিসটা আপনার বাচ্চাকে আর কি আসর করছে, মানে বাচ্চাকে পছন্দ করছে আর কি, ওর সাথে থাকতে চায় আর কি সবসময়, এই জন্য ওর সাথে কথা বলে মাঝে মধ্যে। তো হুজুর দেখাইছে, আর হুজুর বলছে যে এটাকে যদি আপনারা ক্ষতি করতে চান বা সরাতে চান তাহলে আপনাদের উল্টা ক্ষতি হবে, তো আপনারা যেভাবে থাকতেছেন এভাবে থাকেন, আর রাত্র হলে বের হবেন না, এই জন্যই নাকি ওর আন্টিরা রাত হইলে একদম বাচ্চাকে নিয়ে একদম রুমের ভিতরে চলে যায় যাতে কোনো প্রবলেম না হয় আর কি, আর রুম থেকে বের হয় না। আর ওই জিনিসটা নাকি মানে অনেকটা দেখতে নাকি অনেক ভয়ঙ্কর একটা জিনিস, অনেক মানে কালো, এখন জিনিসটা কি জানি না, অনেক কালো, প্লাস হচ্ছে এটা নাকি অনেক ডানা আছে, অনেক দুইটা ডানা আছে অনেক বড় বড়, আবার ডানার মধ্যে আবার ইয়ে আছে, মানে যে কি বলে পশম আর কি, পালক আছে আর কি। আমরা কখনো ফেস করি নাই, কিন্তু রাফি তো কোনো কিছু ফেস করা নাই, তো বলছে আমরা কোনোদিনও ফেস করি নাই, বাট তোরা বলতো সমস্যা, তো আমরা তো এরকম জানলে তো কখনো ঝামেলা হয়নি, ও ভাবছে যেহেতু হয়নি কখনো কারোর সাথে, আমাদের সাথেও হবে না, কিন্তু আমরা আসার পর আমাদের সাথে হয়তো এই জিনিসটা হয়তো পছন্দ করে না, এত মানুষ আসা আমরা থাকা এগুলো পছন্দ করে না। আরেকটা কারণ হতে পারে যে দেখেন আপনার মানে যাদের বাসায় গিয়েছিলেন তারা কিন্তু 10টার মধ্যে মানে রুমে চলে যেত, কিন্তু আপনি কি রুমে চলে যেতেন? হ্যাঁ আমরা তো জেগে থাকতাম, আমাদের তো ঘুম আসতো না সহজে, আমরা 8টা করতাম, তো ওনারা 10টা বাজলে রুমে ভিতর চলে যেত, আর এমন ভাবে যেত যে যতই ইমার্জেন্সি হোক তার রুম থেকে দরজা খুলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সকালের আগে দরজা খুলবেই না, এরকম অবস্থা, আর এক রুমে সবাই থাকেও থাকতো আর কি, আঙ্কেল আন্টি বাচ্চা যত আটসাট করে হোক এক রুমের মধ্যে থাকতো। আমি তো বলতেছি এত বড় রুম, এত বড় কোয়ার্টার গুলো তো অনেক বড় হয়, বিশাল কোয়ার্টার, অনেক লোক এক রুমে থাকতো, আঙ্কেল আন্টি তারপর ওনাদের দুটো বাচ্চা ছিল আর কাজের যে মেয়ে ওনারও ও থাকতো। আচ্ছা মানে সবাইকে নিয়ে এক রুমে থাকতো, সবাই এক রুমের মধ্যে থাকতো।
তা আমরা বলতেছি হয়তো আমরা আসছি এই জন্য, প্রভাস বলছে না ওরা সবসময় এরকম ভাবে থাকতো আর কি। তো আমার কথা হচ্ছে এত বড় বাসা, সবাই তো জাজামো থাকলে চলে, তো ওরা এক রুমই থাকে আর কি। তারপর জানতে পারলাম তো এরকম হচ্ছে, ছাদের মধ্যে শব্দ হচ্ছিল, তারপর বাহিরে শব্দ হচ্ছিল হাঁটা চলার সিঁড়িতে, সিঁড়ির মধ্যে। আরেকটা সিঁড়ির মধ্যে একটা কাহিনী আছে, আমরা রাত্রেবেলা যখন আমরা সন্ধ্যার দিকে আর কি বাজার থেকে আসতাম, যখন গ্রামে তো বাজারে যেতাম, আমাদের ওখানে একটা ফ্রেন্ড আছিল আর কি, ওর পাশে একটু দূরে, কিন্তু ওর বাসায় যাইতাম, ওর বাসায় মাঝে মধ্যে যাইতাম আর কি আড্ডা দিতে আর কি। রাফিদের কিরকম জানি কাজিন লাগে, তো ওর বাসায় যখন মাঝে মধ্যে সন্ধ্যাবেলা আসার সময় আমরা সিঁড়ির লাইটটা ধরাই দিয়ে আসতাম আর কি, সিঁড়ির যে একটা বাতি আসলো সেটা ধরাই দিয়ে আসতাম, কিন্তু রাত 9টার পরে বাতিটা নিভাই দিত, নিভে যেত অটোমেটিক। অথচ ওইখানে ওই এরিয়ার মধ্যে কোনো লোক ছিল না, বিশাল একটা সরকারি একটা এরিয়া, বিকাল 5টা পর্যন্ত রোগী আসে, মাঝে মধ্যে রোগী আসে 5টা পর্যন্ত, 5টা পরে কোনো পেশেন্ট আসে না আর কি। আর হসপিটাল থেকে ওদের বাসাটা একটু একটু মানে দূরে আর কি, দূর বলতে হচ্ছে 20 কদমের মতো। তো ওই হসপিটালে তো কোনো লোকই থাকে না, তাহলে বাতি নিভাবে কে, আর কার এত ঠেকা আছে যে সে বাতি নিভাই দেবে? একদিন আমরা যে ট্রাই করতেছি যে আমরা আবার জ্বালাই দিব, জ্বালাইছি কিন্তু এটা চলে না। তো আমরা ফার্স্টের দিন ভাবছি যে এটা মানে ফিউজ হয়ে গেছে, তো সেকেন্ড দিন যখন আবার জ্বালাইতে গেছি, মানে সেকেন্ড দিন যখন ইয়াতে মানে দিনের বেলা, তখন আমরা ফাইলিং করে আবার টিপ দিছি, তখন ঠিকই চলছে। এরকম অনেক ছোটখাটো অনেক জিনিস হয়েছে, তো এই জন্য আর কি আমরা লাস্টে আর কি নিতে পারতেছিলাম না, আমরা যেভাবে হোক ঢাকায় চলে আসবো। তো যেদিন চলে আসবো ওই দিন এই ঘটনাগুলো শুনলাম আর কি। ও রাফিদকে অনেক প্রেশার দেওয়ার পর ও বলতেছে এরকম এরকম সমস্যা ছিল, একটা মহিলা সুইসাইড করছিল, প্লাস হচ্ছে এখানে একটা জিনিস থাকতো আগে, আর আশেপাশে যতগুলো বাড়ি ছিল, কোয়ার্টার ছিল, সবগুলো বাড়ি ফাঁকা ছিল, শুধু একটা বাড়ি শুধু কেউ থাকতো না। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাফিদ নাকি বেশি দিন টিকতে পারার কারণে আপনি তো এই বাড়িটা সম্বন্ধে জানতেন যে এরকম? জি জি, আমি জানতাম, কিন্তু ভাই আমি কখনো ফেস করিনি এগুলো প্রবলেম গুলো। আপনি যদি এবার আপনার মানে এই ফ্যামিলিতে আমি আপনাকে তারা বলছিল আর কি একটা সিঁড়ির এরিয়ার ব্যাপারে, সেখানে আর কি একটা লাইট নাকি রাতের পরে আসলে আর জ্বলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কেন জানি বন্ধ হয়ে যায় না, নষ্ট হয়ে যায় আমরা জানি না ঠিক, মানে ওটা রাতের চলে, হ্যাঁ সকালে চলে কিন্তু রাতের বেলায় ঝামেলা করতো, তা এই জন্যই মানে পুরো কোয়ার্টারটা অন্ধকার লাগতো আর কি। ওই সিঁড়ির মধ্যে একটা লাইটে ছিল আর কি প্রবলেমটা হতো। আর একটা প্রবলেম যেটা ছিল আর কি, কাহিনীটা বলি, কাহিনীটা ওদের ফার্স্টে বলি নাই যে সুইসাইড হয়েছিল ওইখানে একটা। তো আমার খালার আর কি, ওনার আগে একটা পুরানো আর একটু পুরানো আর কি একটা কোয়ার্টার ছিল, ওই কোয়ার্টারে থাকতো আগে। তো ওই কোয়ার্টারে আমার মানে যে মহিলা সুইসাইড করছে ওনার আর কি একটু মেন্টালি প্রবলেম ছিল আর কি, মানে আর উনি একটু মানে কেমন টাইপের জানি ছিল আর কি। আচ্ছা, যাই অ্যাবনরমাল টাইপের ছিল। হ্যাঁ, অ্যাবনরমাল টাইপেরই। তো উনি আর কি আমার আন্টির সাথে ওনার মানে মোটামুটি ভালো আর কি ইয়া ছিল, সম্পর্ক ছিল। তো উনি আমার তো আন্টির সাথে আর কি ওনার সুইসাইডের কাহিনী আমি বলতেছি, আমার আন্টির সাথে আসছে গল্প টল্প করছে, উনি আবার আরকি একটু উল্টা পাল্টা ছিল। তো আন্টির সাথে গল্প টল্প করতো, আন্টির সাথে আবার খুব ভালো ব্যবহার ছিল, মানে ভালো সম্পর্ক ছিল। তো গল্প করার পর উনি বাসায় গেছে, যেদিন গল্প করছে ওদিন সকালে, সন্ধ্যার দিকে উনি সুইসাইড করছে আর কি। আন্টিরা তো জানতো না সুইসাইড হয়েছে,
ওনার যে মহিলা সুইসাইড করছে ওনার শাশুড়ি আর কি আমার আন্টিদের টাকায় আনছে যে গেট তো খুলতেছে না, মানে উনি গেট আটকে সুইসাইড করছে আর কি, কেউ জানতো না আর কি। তো হঠাৎ করে কোনো কাহিনী হয় না, কোনো হাজবেন্ডের সাথে কোনো ঝগড়া বা কিছু হয়নি, বাসায় কোনো ঝগড়াই হয়নি, মানে সাডেনলি, হ্যাঁ সাডেনলি কেন করলো বা কি কারণে এটা কেউ বলতে পারে না। তো আমার আন্টিরা পরবর্তীতে আর কি ওই কোয়ার্টারটা ছেড়ে দেয় আর কি, সামনে একটা নতুন কোয়ার্টার করে ওইটাই চলে আসে আর কি, ওই ওল্ড কোয়ার্টার আর থাকে না আর কি, ওই যে একজন সুইসাইড করছে আর কোয়ার্টার করে যে বিহেভিয়ার একটু চেঞ্জ ছিল, মানে তার কি কোনো মানে পজেস হওয়ার কোনো চান্স ছিল নাকি, বা সে কি কোনো জিনদারা পজেস হওয়ার কোনো পসিবিলিটি ছিল নাকি, যেহেতু তার মানে বিহেভিয়ার একটু, জি জি উনি ওনার একটা প্রবলেম ছিল উনি আর কি, মানে রাত্রের দিকে নাকি হাঁটাহাঁটি করতো আন্টি এটা বলতো আর কি, এখন আমি জানি না রাতের দিকে আমরা মোটামুটি একটু গেস করতে পেরেছি যেটা আচ্ছা আপনি কনফার্ম, জি জি। তারপর আর কি তো উনি সুইসাইড করার পর আর কি আন্টিরা ওই নতুন কোয়ার্টার হয়ে যায়, তো তারপর ওইখানে আর থাকে না আরকি, পুরো ওল্ডটাই পুরোটাই আর থাকে না ওটার মধ্যে আর কি। আর কোয়ার্টারের প্রবলেমটা ছিল কি, কোয়ার্টার কেউ থাকতো না, জাস্ট দুইটা ফ্যামিলি বা একটা ফ্যামিলি থাকতো, আমার খালারা তো একটা ফ্যামিলি ছিল আর একটা ওই যারা সুইসাইড করছে ওনারা ছিল, পরবর্তীতে ওনারা চলে যায় আর কি, সুইসাইডের কিছুদিন পরে ওনারা চলে যায় আর কোয়ার্টার থাকে না। তারপর থেকে নাকি ওখানে অনেক ঝামেলা শুরু হইতো, যেমন লাইক আন্টিরা যে ওল্ড কোয়ার্টারটার মধ্যে যেখানে সুইসাইড হয়েছিল ওখানে মানে হাঁটার শব্দ শুনতো উনি, প্রচুর হাঁটার শব্দ শুনতো। তো উনি বলছে কি উনি এগুলো বলে না, বলতো না কি আমাদের ভয় পাবো বলে আর কি, এটা হচ্ছে আমি যেটা জানি আর কি, ওইটা মানে অনেক আগের কাহিনী। তারপর উনি হাঁটার সাউন্ড শুনতো আর গেটের নক করার সাউন্ডটা শুনতো, এই সাউন্ডটা খুব উনি বারবার এই কথাটা বলতো যে গেটে নক করতো, তাই উনি করতো কি মেবি এই জন্য ওনারা গেট টেট লাগায় শুয়ে থাকতো আর কি, মানে কোনো ইয়া করতো না, মানে একদম রেসপন্স করতো না, না কোনো রেসপন্স করতো না, গেটে টুকা দিত আর কি, গেটে নক করে চলে যেত। আর নকটা ছিল জাস্ট দুইটা, দুইটা বা একটা নক হইতো, দুইটার একটা বেশি বলতো না। তো উনারা করছে কি এই কারণে আর কি সামনে কোয়ার্টার চলে আসে, কিন্তু ওই সামনে কোয়ার্টারে এটা খুলে দেখছে আসলে যে না 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 এটা উনারা দেখার সাহস পায় না, আসলে সাহস পায় না, এক্স্যাক্ট সাহসই পায় না, কারণ ওটা ছিল রাত একটা দুইটার সময় টোকা, একটা দুইটা বাজে টোকা। তো উনারা একদিন জাস্ট কেন জানি জায়গা ছিল, এরপর থেকে উনারা আর জাগে না, রাত জাগে না। তো উনার আঙ্কেল তো আবার ডক্টর, উনি আন্টিরা ভাবতো উনি হয়তো কোনো পেশেন্ট পেশেন্ট এই জন্য আর কি মাঝে মধ্যে ইয়া করতো, কিন্তু টুকাটা এরকম টাইপের ছিল একদিনই, হ্যাঁ পেশেন্ট আসার কথা থাকতো আসলে, হ্যাঁ হ্যাঁ ডাকাটাকি করা থাকে। আবার আরেকটা কাহিনী হচ্ছে নিচের গেটে একটা আর কি যেটা বলে কেচি গেট বলে আর কি, যেটা আর কি ওই গেট গুলো থাকতো উনারা উনারা তালা মেরে রাখতো আর কি, সবসময় অলওয়েজ তালা মারা থাকতো। তো তালা ভেঙে তো আর পেশেন্ট ঢুকবে না যে গেটে টুকা দেওয়ার জন্য, বা না 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 কিছু গেট ঝাঁকানোর কথা, ডাকাডাকি করবে হাইস্ট হলে নিচ থেকে। তো আর কোয়ার্টার গুলো আছে দুই তালা আর তিন তলা এরকম, মানে পিছনটা ছিল তিন তলা, দুই তলা তিন তলা আর সামনেটা ছিল দুই তলা আর কি। তো মানে তার মানে বোঝাই যাচ্ছে যে খুব বেশি একটা ইয়া না আর কি, মানে হাই তো না, ওনার নিচ থেকে বলা যাবে মানে ডাক দিলে শোনা যাবে আর কি, এক তলা থেকে ডাক দিলে শোনা যাবে, ওইখানেও ঝামেলা হয় কিন্তু ওইটা আমাকে আন্টি বলে নাই, তা আমরা তো বলে নাই কারণ আমরা যদি না চাই আর কি ওনার বাসায়, ওনার বাসায় এমনি আমরা যাইতাম, হয়তো ওই জন্য বলো আমরা আর বার যাইতাম না ওইখানে আর কি, ওনার বাসায় তো খুব কম যাইতাম আর কি, তবে ওখানে গেলে খুব ভালো লাগে আর কি, সকালে ভালো লাগে কিন্তু রাত্রেবেলা প্রচুর বেলা লাগে। তো আমরা পরবর্তীতে আমরা ঢাকায় ব্যাক করি, তারপর আমরা ইয়া করি না আর কি, পরে আর ওইখানে আর কি আর কিছু বলা হয়নি আন্টিকে। ওকে যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আমরা রাফিদের কাছে আবার ফেরত যাব, কারণ আপনার আপনার কাছে আরো কিছু ঘটনা আছে। আচ্ছা এর আগে বলে দিচ্ছি যে আপনারা শুনছেন 2 AM দ্য নাইট স্টার্স, এন্ড সাথে আছে আমি সামির এবং আমি ফাহাদ এবং আমাদের আজকের অতিথিরা, এন্ড আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো আসলে মানে অনেক ভয়ানক ছিল। একটা বিষয় আসলে আমি না বলে নিজেকে আটকাতে পারছি না, সেটা হচ্ছে যে আমি জাস্ট একটা জিনিস ইমাজিন করছি বুঝছো সামির ভাই, যে প্রতিটা মানুষই কিন্তু চায় যে একটা সুস্থ সাবলীল জীবন লিড করতে, তাই না?
কেউ কিন্তু চায় না যে তার আশেপাশে এমন কিছু স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার থাকুক যেটা তার আজীবন ফেস করতে হবে, বা এমন একটা সময় পর্যন্ত ফেস করতে হবে সেই সময়টা পর্যন্ত আসলে তার ফেস করার মতো অ্যাবিলিটি আর তার থাকে না। হ্যাঁ, আসলে আমরা আমাদের এই শ্রোতার মাধ্যমে হোক, আমাদের যাত্রাটা ছোট, বাট আমরা এই শ্রোতার মাধ্যমে এত কিছু স্টোরি শুনেছি যে আসলে নিজেদেরকে যখন রিলেট করতে যাই আসলে নিজেদের কাছে অনেক ভয় লাগে যে একটা মানুষ কিভাবে, একটা সুস্থ মানুষ কিভাবে এরকম ভয়ঙ্কর জিনিসগুলো কিভাবে ফেস করে বা আগে করেছে। এক্স্যাক্টলি। এন্ড যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট ছিল সেটা হচ্ছে যে আমি আমি একটা জায়গা হচ্ছে বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে আপনি কন্টিনিউ করুন, সেটা হচ্ছে যে ওই মহিলাটাকে লাইক ওই মহিলাটা যে রাতের বেলা হাঁটা চলা করে। সো সামির ভাই তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে একটা সুস্থ মানুষ কিন্তু অবভিয়াসলি রাতের বেলা নরমালি হাঁটা চলা করে না, অবভিয়াসলি কিন্তু। হ্যাঁ, হাঁটা চলার মধ্যে আবার ব্যাপার স্যাপার আছে, যদি তার একটা ব্যাপার থাকে যে আমার একটা অফিসিয়াল কাজ করছি বা কোনো একটা বিষয়, তখন এটা অন্য ভিন্ন একটা পারপাস। বাট একটা নর্মাল সুস্থ মানুষ কিন্তু রাতের বেলা সবকিছু যেখানে পুরো এলাকা নিস্তব্ধ ঘুমন্ত, সেই একটা সময় কিন্তু একটা মানুষ কিন্তু সচরাচর জাগ্রত হবে না। একটা সুস্থ মানুষ কিন্তু নর্মালিও ভয় পায়, তাই না? আমার কাছে সবচেয়ে মানে ইন্টারেস্টিং, মানে আসলে সত্যি কথা বলতে আমার পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা আসলে লেগেছে যে সেই সিঁড়ি লাইটের ব্যাপারটা, যে রাত হলে আসলে লাইটটা জ্বলে না। আর আরেকটা বিষয় ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে সম্ভবত নিহাল নিহাত ভায়া যেই পার্টটা বললো যে পায়ের বিষয়টা, না 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 পায়ের বিষয়টা না, হ্যাঁ ওটা একটা ইন্টারেস্টিং পার্ট ছিল। মেইন যেটা ইন্টারেস্টিং পার্ট ছিল এটা আমার কাছে সত্যি কথা যখন সে বলছিল আমার গুজবাম্পস হচ্ছিল যে ওটার আকৃতিটা হচ্ছে পুরো কালো এন্ড ওটার দুটো দাঁত ডানা আছে। এক্স্যাক্টলি। এন্ড অনেক পালক এন্ড পশম যুক্ত আর কি। এক্স্যাক্টলি, মানে ওই জিনিসটা আসলে ইমাজিন করার জন্য আসলে অনেক বেশি হঠাৎ করে এরকম জায়গায় আর কি আমরা আসছি ঘুরতে মজা করতে, এরকম জায়গায় এরকম হয়েছে যে আপনারা হাঁটছেন, আপনাদের মনে হচ্ছে আপনার পিছে কেউ হাঁটছে বা কেউ আপনাদেরকে চেস করতেছে, এরকম কিছু? আসলে আমরা এরকম কেয়ার করি না আর কি, মজার মধ্যে ছিলাম তো, চারটা ফ্রেন্ড যেহেতু মজার মধ্যে থাকতাম অল টাইম, তো আমরা এরকম কেয়ার করি না। এর মধ্যে যা যা ফেস করেছে আসলে তাও অনেক। আর হচ্ছে এর একটা দিনের বেলা একরকম আর রাতে বেলা অন্যরকম। দিনের বেলা মানে আসলে হসপিটালে রাতে বেলা পুরো নেগেটিভ। এর মধ্যে একটা কাহিনী হচ্ছে শিয়াল ডাকতো, আপনারা এমনি ভয় আছেন তার মধ্যে হঠাৎ একটা শিয়ালের ডাক দিত, ওইটা বেশি ভয় লাগছিল আর কি, মানে হঠাৎ হঠাৎ করে শিয়াল ডাক দিত। আমি আমি সামিম ভাই তোমাকে যে বলেছিলাম যে শোয়ের শুরুর আগে যে সামিম আজকে কিন্তু আমার কাছে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, এই আমি যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম এটাও এরকম টাইপেরই একটা রিলেটেড ঘটনা, বাট এটা আরেকটু বেশি এক্সাইটিং অ্যান্ড আরেকটু বেশি হরাই ফাই। আমি জানি না, আচ্ছা হ্যাঁ আমরা আমরা শুনবো, তার আগে আমি একটু বলে দিচ্ছি যে আসলে কিভাবে আপনারা আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি আমাদের আজকে মানে অনেকেই শুনছে, অনেক বেশি ধন্যবাদ আপনারা আমাদেরকে শুনছেন, আপনারা কাইন্ডলি আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন তা আমাদের নেক্সট শো এর জন্য, এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের শো এর ব্যাপারে কার ঘটনা আপনাদের কেমন লাগলো, আপনারা কি ধরনের ঘটনা চান। এবং আমি বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে 2AM দ্য নাইট স্টার্টস, আপনারা ইউটিউবে গিয়ে লিখে সার্চ করলেই পাবেন, সেখানে আমাদের এপিসোডগুলো আছে। এছাড়া আমরা একটি প্ল্যানিং আছে যে আমরা খুব দ্রুত ইউটিউব লাইভে আসব ইনশাল্লাহ খুব দ্রুত, আপনাদের জীবনে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা আমাদের সাথে খুব সহজে পাঠাতে পারেন আমাদের মেইল করে, আপনারা যদি আসলে লিখতে কষ্ট হয় সেক্ষেত্রে রেকর্ড করে আমাদেরকে মেইল করতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2AM দ্য নাইট স্টার্টস@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/2AM দ্য নাইট স্টার্টস, এভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা বুঝতেই পারছেন আসলে আমাদের আজকে কেসের ঘটনা অনেক বেশি, তো দেরি না করে আমি ফাহাদের কাছে, ফাহাদ তুমি কি এখন বলতে চাচ্ছো? আচ্ছা আমি একটু পরে বলি, আগে আমি আমাদের গেস্টদের কাছ থেকে স্টোরি বলি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি
রাফিদ, আপনার আসলে কিছু কিছু আপনার কিছু কিছু ছোট ছোট ঘটনা আছে আপনি বলছিলেন আর কি। আপনার রাফিদ, আপনি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আমার আর কি এগুলো পার্সোনাল আর কি, মানে আমাদের আমার সাথে ঘটা আচ্ছা 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 তো এগুলো আপনার মানে আমার বাসায় ঘটা, এগুলা একদম সবাই জানে আমার বাসায়। মানে তো আপনি আমার এখন যেই বাসায় থাকেন? হ্যাঁ হ্যাঁ এই বাসায়, ও আর আমার ফ্রেন্ড নিহাদ কেও বলছিলাম আর জুনায়দ কেও বলছি, ওরাও জানে এগুলা। তো আমাদের আচ্ছা, আপনি কাহিনী কি কোনো কারণে বলেছিলেন যে এগুলো বলা নিষেধ? ওই কাহিনীটা আমি বলতে চাচ্ছি না আর কি, ও ওই আচ্ছা কাহিনী আচ্ছা স্কিপ আচ্ছা, না করবো না না আচ্ছা ওগুলো সরি আপনাকে সরি, আর না কি। না না ওটা আমরা শুনতে চাই না, না না এই কাহিনীটা আমি হালকা একটু বলতে পারি, হালকা একটু, মানে ওটা ফুল কাহিনীটা বলবো না, কাহিনীটা বলা নিষেধ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একটু আমরা হালকা শুনতে পারি। জি জি আমার, আচ্ছা আপনি যতটুকু পারবেন ততটুকু আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ ততটুকু। আচ্ছা আচ্ছা, না এই কাহিনীটা আবার একটা কাহিনী আছে, ওটা বললে যা আর কি, একটা হুজুর আনছিল, হুজুর উনি বলছিল যে মানে আমাদের সামনে বলছে আর কি, যে যে শুনবে তার প্রবলেম হবে, যে বলবে তারও প্রবলেম হবে। আচ্ছা তাহলে তাহলে একে বলার দরকার না। হ্যাঁ হ্যাঁ ভাই, এই জন্য ক্ষতি হোক, ক্ষতি হোক। আমি হ্যাঁ এই জন্য বিকজ দেখা একটা জিনিস হচ্ছে কি, যে এই ছোটার সাথে কিন্তু আসলে অনেকে রিলেটেড, তাই না? জি জি দেখা জি, যাচ্ছে এই জন্য এক দুইজনের এক দুইজনের শোনার কারণে আসলে আমরা অবভিয়াসলি আমরা সবার সাথে অনেকে কানেক্ট চাই করার ফেস প্রবলেম। করব, অনেকে চাই না, বিষয়টা সেটা। হ্যাঁ এরকম এরকম। আর আচ্ছা, আপনি তাহলে আপনার সেই বাসের ঘটনাগুলো আসলে বলেন জি তাহলে। জি। তো আমি কাহিনীটা বলি, তো আমি আর কি আমার এক্সাম ছিল আর কি, তো এক্সামের রাতে এমনি তো রাজ্যে রাজ্যে পড়া হয় আর কি আমাদের, আমার মানে আমার বিশেষ করে। তো আমি পড়তেছিলাম, তো হঠাৎ করে ঠিক রাত 3টার আগে দিকে, মনে হয় 3টা 3টা বাজে নাই এখনো, 3টা বাজবে আর কি, 2:45 বা 48 দিকে, মানে আমি ঘড়ি দেখছিলাম ওই দিন, মানে ওই টাইমটা আমার ঘড়ির দিকে আর কি দেখছিলাম, তো আমার পুরা ক্লিয়ারলি মনে আছে। তো হঠাৎ করে আর কি আমার পিছনে আর কি একটা ড্রয়ার ছিল, তো বাসায় আমার আব্বু আর আম্মু ছিল, আমার বড় ভাই আছে আর কি, উনি ছিল না আর কি ওই দিন, তো উনি আর কি উনি ফ্রেন্ডের বাসায় গেছিল, তো আমার বাসায় থাকেনি আর কি ওই দিন। তা আমি একাই ছিলাম রুমের মধ্যে, আর আব্বু আম্মু তো ঘুমায় গেছে সবাই। তো আমার পিছনে যে ড্রয়ারটা ছিল, ড্রয়ারটা খোলার আমি একটা আওয়াজ পাইছিলাম আর কি, মানে ওই টাইমটা আওয়াজটা পাইছি। তা আমি পড়তেছিলাম, তো পড়ার মাঝখানে হঠাৎ করে পুরা, আর রাত 2:48 বা 45-এর দিকে তো আর অন্য কোনো নয়েজ হবে না, পুরা একদম আমার আমার নিজের পড়ে আমি নিজে শুনতেছি এত স্পষ্ট ভাবে। তো আমার ড্রয়ারটা টান দেওয়ার মতো একটা সাউন্ড পাইছি। তো আমি ড্রয়ারটা ছিল স্টিলের আর কি, স্টিলের ড্রয়ারটা টান দেওয়ার মতো একটা আওয়াজ পাই। তো আমি মানে জাস্ট মানে আমি মানে এমন লাগতেছে যে আমার পিছনে কেউ আছে, আমার ভাই আছে এরকম মনে হইতেছিল। তা আমার আমি জাস্ট পিছনে তাকাবো ওই রকম করে, জাস্ট মানে অ্যাঙ্গেল করে তাকাই। তাকানোর পর দেখি পুরা আমার গেট লাগানো আর কি, আমি গেট লাগায় পড়ি আর কি, তো গেট লাগানো। তো আমি আর কিছু করি না, আমি পড়ার দিকে মনোযোগ দিই। তো পড়তেছি পড়তেছি, ঠিক কিছুক্ষণ পর আবার ড্রয়ার খোলার সাউন্ড। তো তখন আমার একটু ভয় লাগে, তা আমি এখন আমি কি করব আমি বুঝতেছিলাম না। তো আমি আর কিছু করি নি, আমি তাড়াতাড়ি পিছনের দিকে ফুলি তাকাই, তাকাই দেখি কিছু নেই, এখানে কিছুই ঘটতেছে না। তা আমি তখন আর ক্লিয়ারলি সাউন্ড পাচ্ছেন আর কি ড্রয়ার? হ্যাঁ একদম ক্লিয়ার, একদম ড্রয়ার খোলার একদম, মানে মনে হচ্ছে যে আমার পিছনেই একদম কাছে খুব ক্লোজ। তো আমি ওই ড্রয়ারটা ওই ড্রয়ারই সাউন্ড পাইছিলাম। ড্রয়ারে কিন্তু একটা সাউন্ড হয় সাধারণত, আপনারা শুনে থাকবেন যে হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক একটা সাউন্ড হয়। তো তা আমি আর কি করব, আমি আর ইয়া করিনি, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি, এই সিচুয়েশন তো আর পড়া যায় না। তো ফার্স্টে ফার্স্টে আমার এতটা ভয় লাগে না, পরবর্তীতে যখন সেকেন্ড বার যখন ড্রয়ারটা খোলার সাউন্ড শুনি তখন আমার ভয়টা লাগছিল। তখন আর আমার বড় ভাইয়ের সাথে কিছু ঘটছে ওগুলো আমি বলবো। তো ওই দিন আর আমি পড়ি না, আর আমার বড় ভাইয়ের সাথে কিছু ঘটছে ওইগুলো আমি বলি একদিন আর কি। আমার বড় ভাই আর আমি একসাথে ঘুমাই আর কি, তো উনারও একটা প্রবলেম হয় আর কি, উনি একা ঘুমাইলে উনার কিছু প্রবলেম হয় আর কি, ওই আগে ছিল না, এই বাসায় থাকার পর থেকে প্রবলেম গুলো দেখা দিছে। তো আমার বড় ভাই আর কি উনি আমি ঘুমাই গেছি, আমি আবার আগে একটু তাড়াতাড়ি ঘুমাই যেতাম, লাইক 11টা 12টা দিকে ঘুমাই যেতাম, মানে রাত জাগাটা ছিল না আমার আগে।
তো আমি ঘুমিয়ে গেছি, আমার বড় ভাই আবার একটু রাত জাগে, উনি যেহেতু বড় উনি রাত জাগতো, উনি আর কি ফেসবুকে চ্যাটিং করতো, তো রাত জাগা, তো উনি মেবি সম্ভবত ঠিক, আর আমাদের বাসার কাহিনীটা ঘটে ঠিক 2টা থেকে 3টার পর, মানে 3টার পর পর্যন্ত, মানে এই টাইমটাই ঘটবে মাস্ট, একটা না একটা কিছু ঘটবে আর কি। তো আমার বড় ভাই ও ফেসবুকে ছিল, ফেসবুকিং করতেছে, তো হঠাৎ করে আমি মানে আমি ঘুমাইছিলাম, তো মানে শুবে আর কি, এই জন্য আর কি খাটে ঢুকে, খাটে মানে আমরা আবার মশারি টাঙাই আর কি, মশারির মধ্যে ঢুকে ঢুকে জাস্ট মানে শুবে জাস্ট শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছে। তো উনি আর কি মানে জাস্ট এরকম একটা সাউন্ড পায়, যদি মানে টাইলস করা তো রুমের টাইলস এর উপর দিয়ে যদি এটা মানে কেমনে বুঝাবো আর কি, মানে কোনো কিছু যদি হাঁটে, তা হাঁটাটা উনার মানে উনি জাস্ট হাঁটতেছে যে সাউন্ড পাচ্ছে আর কি, যে আমার আম্মু রুমের থেকে আমার বড় ভাই মানে আমাদের রুমে আসে, আমার বড় ভাইয়ের রুমে আসে, আবার এই রুম থেকে ওই রুমে যায়, মানে এরকম করতেছে আর কি, আবার আমার বড় ভাইয়ের রুম থেকে আম্মু রুম দেখা যায় আর কি, ডিরেক্ট দেখা যায়। তো কিছু একটা আসতেছে আর মানে যাচ্ছে আসছে আর কি, এরকম অবস্থা। তো আমার বড় ভাই আর কি নোটিস করে জিনিসটা, তো উনি এই জিনিসটা আমার অনেক আগেই বলছিল, তো উনি আমাকে ডাক দেয় আস্তে আস্তে করে, তো উনি শুনতেছে কি মানে আস্তে আস্তে সাউন্ডটারও মানে বেশি বাড়তেছে আর কি, তো উনি বুঝতে পারে কোনো একটা কিছু একটা মানে হচ্ছে, তো উনি আর কি উনি আমার ডাক দেয়, ডাক দেওয়ার পর আর আমি তো একদম গভীর ঘুমে, তো আমি উঠে জাস্ট কিসে বইলা আবার শুয়ে গেছি, আমি আমি বলছি কি শোনা এগুলা শুয়ে পড়ো, ও তো সারা রাত ঘুম হচ্ছে না মানে এমন অবস্থা। তো ওই দিন আর কিছু হয় নাই, তো এক কিছুদিন পর আবার আরেকটা কাহিনী ঘটে, তো ওই সেম অবস্থায় আমি ঘুমাই যাই, উনি আর কি শুয়ে ছিল ফেসবুক ফেসবুকিং করতেছে, তো হঠাৎ করে উনি একটা দেখে কি যে আমার আম্মুর রুমের থেকে মানে লাইটটা নিভাবে আর কি, লাইটটা নিভাবে ঠিক নিভানোর পরই মানে ঠিক আমার আম্মুর রুমে থেকে একটা সাদা জামা পরা মানে জাস্ট সাদা জামা না বা সাদা কোনো একটা শেপ আর কি, অনেক লম্বা, এত খাটো না অনেক লম্বা, প্রায় সিলিং এর মতো আর কি, মানে সিলিং ধরে টাচ করতে পারে এরকম আর কি, আচ্ছা আচ্ছা, দাঁড়ায় 7-8 ফিট আর কি, হ্যাঁ হ্যাঁ 7-8 ফিট তো হবেই, দাঁড়ায় আছে। আমার বড় ভাই ও জাস্ট একটু দেখছে, দেখার পর ও চোখটা বন্ধ করে ফেলছে আর কি, ও আর মানে ও তো ওই টাইমটা তো দেখার তো কারো মানে চোখ খুলে যে দেখবে স্বাভাবিক, মানে সাহস মানে ও পুরো ভয়ে শেষ, তো ও আর কিছু বলে নাই, মানে ওই দিন আর উঠায় নাই, কেন আমার আবার রাত্রেবেলা উঠাইলে আমার খুব মানে চিলাচিলি করি, তো তো আর কিছু বলে নাই, ও জাস্ট দেখছে, দেখার পর সকালে ওই আম্মুরে বলছে, আম্মু আর কিছু বলে নাই, কিন্তু আম্মু জানতো কাহিনীটা আর কি, আম্মু খুব ভালো মতোই জানতো। তো কয়েকদিন পর আম্মু আর কিছু বলে নাই, তো কয়েকদিন পর আম্মুর সাথে সেম কাহিনীটা ঘটে, আম্মু ওই সময় বলছিল আর কি যে আসলে কিছু একটা আছে এবং ওটা দাঁড়া থাকে, সাদা অনেক লম্বা দাঁড়া থাকে, ওটা মানে এমনি ক্ষতি করে না আমাদের বাসায়, বাট এমনি থাকে আর কি, হাঁটা চলা করে, হ্যাঁ হাঁটা চলা করে, হাঁটা চলা করে কিন্তু এমনি কোনো ক্ষতি করে না। তো এর কয়েকদিন পর তো আমাদের বাসায় একটা কাজের মেয়ে আসে আর কি, ও মানে কাজ টাজ করার জন্য কাজের মেয়ে আসে, তো আমার বড় ভাইয়ের সাথে যা ঘটছে আর আম্মুর সাথে যা ঘটছে ওটা আবার কাজের মেয়ে জানতো না, মানে কেউই জানতো না, এটা এটা আমরা ভুলে গেছি বলতে গেলে, আর আমার বড় ভাই একটা অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ এখন আমরা ভয়ই পাই না ভাই এগুলো, এখন ভয়ই পাই না, ওই যে কুলিয়ার গেছিলাম ওইখানেও ভয় পাই না আমার, এখন আর এগুলো ভয় লাগে না, তো হয়তো ভয় লাগে না দেখে আমাকে দেখা দেয় নাই হইতে পারে এরকম কিছু একটা। তো আমার কাছের মেয়ে জানতো না যে কিছু একটা পাশে আছে, তো ও একদিন শুয়ে আছে, তো হঠাৎ করে ও মানে দেখতেছে কি আম্মুর রুম থেকে সেম সাদা লম্বা একটা কিছু একটা বের হইতেছে, তো ও আর কিছু বলে না, ও দেখে চোখ বন্ধ করছে, সকালে ওইটা ও আম্মুর এই কাহিনীটা বলছে যে আন্টি আমি তো এরকম এরকম একটা জিনিস দেখছি অনেক লম্বা আপনার রুম থেকে বের হইছে, আর এটা করে কি আম্মুর রুম থেকে আমাদের রুমে আসে, আমাদের রুম থেকে আম্মুর রুমে যায়, এতটুকু। তো আম্মু বলতেছে এটা কি শোনা ভয় পাইস না সমস্যা নাই, না না আমি তো দেখছি, আম্মু বলছে তুই রে মনে ভুল দেখছ, কাজে মেয়ে তো নারাজ না আমি দেখছি দেখছি,
আম্মু আর কিছু বলে নাই, তো এরকম করে যায়। এখন কাজে মেয়েও ভয় পায় না, সবার একদম নর্মাল ব্যাপার হয়ে গেছে। আরেকটা হচ্ছে কি, আমার খালাকে নিয়ে উনি আসছিল আর কি, ওই যে কুলিয়াচরের খালা, উনি ঢাকায় আসছিল। আমাদের বাসায় ছিল, তো উনি একটা কাহিনী বলছে যে আমরা নাকি, উনি বলছে যে উনার আবার ছোট বাচ্চা আছে, তো উনি আবার একটু ভয়ে থাকে আর কি। ছোট বাচ্চারা হয়তো আপনারা জানেন, ছোট বাচ্চাদের অনেক একটু ভয়ে থাকা লাগে উনার, মানে বাচ্চাদের একা রুমে রাখতে হয় না, অনেক কিছু আছে, রুলস আছে, ক্ষতি করার চান্সটা বাচ্চাদের বেশি আছে। হ্যাঁ, ওটা নিয়ে একটা কাহিনী বলবো। এটা আমার বড় মানে আমার কাজিনের, মানে আমার বড় খালার একটা কাহিনী আছে এরকম। তো উনি একটা বলতেছিল যে তোদের রুম, মানে আমার আমরা আমাদের কিন্তু রুম আছে, কিন্তু আমার বড় ভাইয়ের আলাদা রুম, আমার আলাদা রুম, কিন্তু আমার বড় ভাইয়ের আমি এক রুমে ঘুমাই, আমার রুমে ঘুমাই, ও রুমে ঘুমাই না, ও রুমে একটু মানে ভালো লাগে না আর কি, অশান্তি লাগে গেলে। তো আমার খালা ওই রুমে ঘুমাইছিল, আমার বড় ভাইয়ের রুমে ঘুমাইছিল, আমরা কেউ আসলে আবার ওই রুমে ঘুমাইতে দিই আর কি, ওই রুমেই থাকে সবাই। তো আমার খালা বলতেছে যে রাত্রেবেলা উনি পানি খাইতে উঠছিল আর কি, পানি পিপাসা লাগছিল মেবি, তো উনি পানি খেতে উঠছে, তো উনি দেখছি কি জাস্ট একটা ছায়ার মতো, জাস্ট মানে একটা শ্যাডো জাস্ট, আর কিছুই না। উনিটা হাঁটে, পুরা বাড়ি হাঁটে, উনি ওইটা দেখছে, উনি আর সাদা কোনো জামা পড়া দেখেনি, উনি ওই শ্যাডো দেখছে জাস্ট। শ্যাডোটা দেখার পর উনি তাড়াতাড়ি পানি টানি খেয়ে শুয়ে পড়ছে। পরের দিন উনি সকালে আমাদের বলছে যে তোদের রুমে তো কিছু একটা আছে, আর উনার সাথে আমার খালার আপনারা হয়তো জানেন তুলা রাশিদের একটু ঝামেলা হয়, আপনারা মেবি এটা শুনে থাকবেন, কিছু ফিল করতে পারে, ফিল করতে পারে, উনারা অনেক কিছু বুঝতে পারে, তুলা রাশি, আমার খালার তুলা রাশি, তো উনি আবার বুঝতে পারে অনেক কিছু। তো এখানে আরেকটা আমার কাহিনী বলতেছি, ওইটা হচ্ছে আমার বড় খালার কাহিনী। তো ওই কাহিনীটা হচ্ছিল আমার যখন আমার মানে কাজিন, বড় কাজিন মানে আমার খালার মেয়ে হয়, বড় মেয়েটা, তো উনারা আর কি গ্রামে গেছিল। আগে মানুষ গ্রামে চলে যেত আর কি, মানে ইয়ার জন্য, মানে ওই মানুষ টানুষের জন্য আর কি, হেল্প টেল্পের জন্য আর কি, অনেকে থাকে না মানে চলে যায়, হ্যাঁ, সাহায্য করার জন্য। তো উনি গ্রামে চলে যায়, তো তখন গ্রামের আর কি দাদিরা বা নানিরা বলতো যে একা বাচ্চা রাখতে হয় না আর কি, মানে এক রুমে একা বাচ্চা রাখতে হয় না, সাথে কারো থাকতে হয়। তো আমার খালা এগুলো আবার বিশ্বাস করতো না আর কি। উনি করছে কি, উনি মানে বাচ্চা রেখে আর কি পাশের রুমে গেছিল, তো বাচ্চা ঘুমাইতেছিল, এখন আমার খালা ডিস্টার্ব করে তো লাভ নেই। তো উনি আর কি পাশের রুমে চলে যায়, তো হঠাৎ করে বাচ্চা মানে ঘুমাচ্ছিল, তো হঠাৎ করে কান্নার আওয়াজ, তো আমার খালা দৌড়ায় গেছে, দৌড়ায় গিয়া দেখে কি পাশে একটা আর কি জানালা ছিল, তো এরকম টাইপের ছিল যে বাচ্চাটা যে অ্যাঙ্গেল মানে যেদিক দিয়ে শুয়ে গেছিল ওদিকে না থেকে বাচ্চাটার পাটা জাস্ট জানলার ওদিকে ছিল আর কি, মানে জানলার দিকে অ্যাঙ্গেল করা। তো এটা দেখে আমার খালা একটু ভয় লাগছে, তো আর ওদিকটা যেদিক দিয়ে জানলাটা ছিল ওদিক দিয়ে কোনো চোর টোর তো আসবে না, কারণ চোর তো বাচ্চা নিয়ে কি করবে, বাচ্চা তো নিতে পারবে না, কিচ্ছু করবে না। তারপর আর যেদিক দিয়ে মানে লাইক যেদিক দিয়ে ধরছিল বাচ্চাটাকে মানে আমার খালাতো বোনকে, ওই জায়গাটা পুরো লাল হয়ে গেছিল আর কি, একদম মানে লাল, মানে পাঁচটা আঙুল বা কিছু একটার যে ছাপ, পুরো ছাপ বসে গেছিল। পর থেকে আর কি আমার খালা ওই, হ্যাঁ, পরে থেকে এটা বিশ্বাস করছে যে মানে একা রাখতে হয় না, ওনার সাথে ঘটার পরে। তো এই আমার কাহিনী, আরো কিছু কাহিনী আছে, এটা পরবর্তীতে বলবো আর কি। ঠিক আছে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ রাফিদ জুনায়েদ এবং নিয়াদ আপনাদেরকে, আপনাদেরও ধন্যবাদ। এবং আশা করি আমাদের শোটার কি আপনাদের ভালো লেগেছে, কারণ আপনারা তো আসলে প্রথমবার আসলেন এবং প্রথমবার জানলেন। আমরা তোমার ঘটনা চলে যাচ্ছি, আমাদের সময়ও কম, তো আমার যে স্টোরিটা আমি এটা শেয়ার করি, আমার স্টোরিটা আমি আজকে শুনছি, আমার একটা ফ্রেন্ডের সাথে
পুরো ফ্রেন্ডের ফ্যামিলি মোটামুটি ধরতে গেলে ওর মা আর ও সবচেয়ে বেশি আর কি ফেস করছে এই জিনিসটা, এন্ড ইভেন এখনো পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি জিনিসটা ফেস করে এভরিডে। স্টোরিটা হচ্ছে যে তারা আগে যে বাসাতে থাকতো সেই বাসাটা চেঞ্জ করে নতুন একটা বাসাতে উঠেছে, এন্ড তারা অলরেডি জেনেছে যে এই বাসাতে আগে যারা আগে আরো দুটা ফ্যামিলি ছিল তারা এই বাসা থেকে পলায় চলে গেছে, এমন না যে ছেড়ে গেছে বা ছেড়ে পলায় চলে গেছে, তারা পালিয়ে চলে গেছে। আমার কাছে জিনিসটা ফার্স্টে ঘটনা লাগে মানে পালায় যাওয়ার রিজন কি, বাসাটা নর্মাল ছেড়ে চলে যায় আমরা মানে কয়েক মাস আছে উঠছি এই বাসাতে, তো উঠার পরে আমরা কয়েকটা উইক স্পেন্ড করার পর থেকে অ্যাকচুয়ালি আমরা নরমাল কিছু জিনিস থেকে আসলে ফেস করা স্টার্ট করি, এন্ড নরমাল থেকে যেতে যেতে আস্তে আস্তে অনেক ডিপে আমরা চলে যাই, এক্সট্রিম হতে থাকে, এক্সট্রিম চলে যেতে থাকি। তো বিচারটা যেটা হয় যে ওরা যখন এক দু সপ্তাহ পরে জিনিসটা ফেস করা শুরু করে তখন জিনিসটা এমন থাকে যে লাইক সামথিং ইজ নকিং অ্যাট হিজ ডোর। আচ্ছা আচ্ছা, রুমমেট ডোরে নক করে না কি মেইন ডোরে? মেইন ডোরে নক করে, তার বারান্দার ডোরে নক করে, তার কিচেনের ডোরে নক করে, ইভেন তার ঘরে যে খাবারের যে একটা ইয়ে থাকে লাইক খাবারের একটা যে শোকেসের মতো থাকে যেগুলো আসলে খাবার রাখে, হ্যাঁ তো ওই জিনিসগুলো না মানে লাইক খুলে লাগে। এটা আরো পরে হয় বাট ফার্স্টে ফার্স্টে যেটা একবার সিম্পল থেকে শুরু হয় যে লাইক সামথিং ইজ স্মকিং অ্যাট ইজ র‍্যাক বলে আই গেস এটাকে র‍্যাক এক্স্যাক্টলি র‍্যাক বলে এক্স্যাক্টলি। তো বারান্দার দরজার মধ্যে জানালার মধ্যে কন্টিনিউয়াসলি তারা নক করে, এন্ড মেইন ডোরে নক করে, এন্ড কিচেনের ডোরে নক করে, ইভেন মাঝে মাঝে টয়লেটের ডোর থেকেও নক করে। হ্যাঁ, তো ফার্স্ট টাইম নক করা দিয়ে স্টার্ট হয়, এন্ড আফটার পাসিং সাম মান্থস ওয়েন দে ওয়্যার এস্টাবলিশড মানে তারা যখন এস্টাবলিশড হতে শুরু করে বাসার মধ্যে লাইক এই ঘটনাগুলো ফেস করে করে তারা নিজেদেরকে মানায় নিতে থাকে, তখন আস্তে আস্তে জিনিসটা আরো ডিপে যেতে থাকে, এক্সট্রিম পর্যায়ে যেতে থাকে। লাইক কেমন যে একদিন এমন ঘটে লাইক আমরা যে সকল জিনিসগুলো মুভির মধ্যে দেখি যে লাইক একটা জায়গা দিয়ে যদি বাতাস যায় আশেপাশে যে জিনিসগুলো নর্মাল থাকে যদি অনেক জোরে বাতাস যায় তাহলে কিন্তু পাশের জিনিসটা নর্মাল থাকে না, লাইক দেখা যায় যে নড়ে বা যে জায়গাটাতে থাকে সেই জায়গাটা থেকে অন্য জায়গায় পড়ে যায়, লাইক এমন কিছু ঘটে না? তো একদিনও দেখে ওর কিচেন থেকে কিছু একটা বের হয়েছে মানে বাতাসের মধ্যে একটা বের হয়েছে, এত জোরে গেছে আমাকে এভাবে বলছে যে দোস্ত আমার কিচেনের দরজা আমার ওয়াশরুমের দরজা আমার বারান্দার দরজা জাস্ট তিনটা এক টাইমে ধাপ 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 করে তিনটা এক টাইমে লাগে, লাইক টাইমিং পুরো পারফেক্ট ছিল যে একসাথে তার তিনটা দরজা লাগে। এখন বাতাস যদিও আসে আমি কিন্তু তিনটা দরজা একসাথে লাগা পসিবল লাইক হয়তো একটা পরে একটা আগে তিনটা দরজা একসাথে লাগে। এন্ড আরো ইন্টারেস্টিং যেটা হয় সেটা হচ্ছে ওদের যে র‍্যাকটা থাকে যে খাবার রাখার যে র‍্যাকটা থাকে এই র‍্যাকের দরজাটা ঠাস করে খুলে এন্ড আফটার আ ফিউ মিনিটস লেটার ঠাস করে আবার লেগে যায় মানে অটোমেটিক্যালি খুলে লেগে যায়। তো এই জিনিসটা আসলে মানে আমার ফ্রেন্ডের মা এন্ড ও দুজনেই ফেস করেন, ফেস করার পরে তারা লাইক গতকালকে রাতে যেটা হয়েছে একেবারে গতকালকে রাতে মানে খুব রিসেন্ট মানে একদম গতকালকে রাতে, হ্যাঁ গতকালকে, তো আজকে আমার এসে বলতেছে যে দোস আমাকে গালের মধ্যে আর আমার মাথার মধ্যে দুই হাত দিয়ে চেপে ধরছে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে তো রাতের এটা হচ্ছে রাতের 1:30 থেকে 2টার সময়। ও মাই গড, মানে এন্ড ওয়েন আই ওয়াজ এক্স্যাক্টলি ওয়েন আই ওয়াজ টাইপিং ইট অন মাই ফোন, আমি আমার যখন ফোন চালাচ্ছিলাম ইন দ্যাট টাইম ওটা আমাকে প্রেস করে আমার গালের আমার ঘাড়ের মধ্যে এন্ড আমার মাজার মধ্যে লাইক
থাকে না যে একজন যখন আমার উপরে এসে বসে, সে কি হাতটা আর কি ফিল করতে পেরেছে হাতের? হ্যাঁ এক্স্যাক্টলি, সে তার হাতটা ফিল করে যে লাইক আমি যদি তোমাকে হাত দিয়ে ধরি তুমি কিন্তু আমার হাতটা ফিল করতে পারবা, যে লাইক স্বাভাবিক হ্যাঁ তুমি কিন্তু আমার হাত দিয়ে ধরেছো। হ্যাঁ তো ধরে কিন্তু নর্মালি না, একেবারে যদি চাতা দিয়ে ধরে প্রেস করে ধরে, প্রেশার দেয় আর কি, হ্যাঁ প্রেশার দেয় মাঝে দেন ঘাড়ে। এন্ড ও যখন ধরে ও বলতেছিল যে তো সামনে আমার শরীর নাড়াতে পারছিলাম না, আমি আজ পর্যন্ত দেখি নাই। আরেকটা যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে ওরা যখন বাসাতে উঠে যখন নাকি এক দুই সপ্তাহ পাস হয়ে যায়, তখন ফার্স্টে ফার্স্টে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে প্রতিদিন রাতের বেলা ও ওর বারান্দা থেকে একেবারে স্পষ্ট ভাবে একটা মেয়ের মানে লাইক গুনগুন করে কান্নার যে একটা শব্দ আছে না, যে লাইক চিৎকার করে কান্না না, যেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদায় আর কি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদায় এক্স্যাক্টলি, এই কাঁদাটা প্রতিদিন রাতে শুনতে পায় লাইক এক দুদিন পর পর প্রতিদিন রাতে শুনতে পায়। হ্যাঁ এটা প্রতিদিন রাতে শুনতে, ইভেন সে লাস্ট রাতের আগের রাতেও শুনছে। আরেকটা যেই হোক না কেন ওইটা হচ্ছে ওর আম্মুর শরীরে সে টোকা দেয়, এই জন্য আম্মু রাতের বেলা একে ঘুমাতে পারে না, প্রতিদিন রাতের বেলা লাইক 12টা সাড়ে 12টার দিকে ওর আম্মু হচ্ছে ওর রুমে চলে আসে, ওর আম্মু ওদের সাথে ঘুমায়, সবাই একসাথে মিলে ঘুমায়। মানে আমি আজকে স্টোরিটা শোনার পরে আমার মানে ও আমার জাস্ট ভেঙে ভেঙে বলছে, বাট আমি নাইস করে প্রেজেন্ট করলাম, বাট আমার কাছে পার্সোনালি খুব বেশি লাইক গুজবাম্পস দেয় যে ও আমাকে যখন বলে যে দোস আমার আমি রাতের বেলা হচ্ছে আমাকে চেপে ধরছে, এই যে আমি বলছি যে দোস তোর কি বোবাই ধরছে, বলে না দোস এটা বোবা না, বোবা যদি ধরতো তাহলে অবভিয়াসলি আমি সোজা হয়ে যদি শুনতাম দুই পা আমার লাগায় তাহলে বোবা বোবা ধরলে তো আসলে মানে ওটা তো আলাদা এক্স্যাক্টলি, কিন্তু না আমি বাঁকা হয়ে শুয়েছিলাম আমাকে এক পাশ থেকে চেপে ধরছে, ওই জিনিসটা আসলে লাইক টু মাচ কি বলে যে স্ক্যারি যাক ফাদ খুব মানে আপনি আপনার মত খুব খুব শুনে মত বুঝে বলেছেন যে লাস্ট একটা কথা বলতে চাই, এখানে অনেকে আছে যারা আমাদের শোটা শুনে এট দ্য এন্ড অফ দ্য নাইট ওয়েন 2 AM স্টার্টস, হ্যাঁ তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা শুনে বা যারা অনেক মানুষ কিন্তু অ্যাকচুয়ালি একা ঘুমায়, আমি মাঝে মাঝে চিন্তা করি যে লাইক তাদের সাথে যদি এমন কিছু ঘটে যে তাদেরকে রাতের বেলা এসে চেপে ধরছে, ওই সিচুয়েশনটা আসলে তার জন্য কেমন, তারা আসলে সেখানে কি করবে, সে আসলে কি করবে? তোমার ক্লিয়ারলি মনে আছে কিনা জানি না যে প্রান্তম একটা স্টোরি বলেছিল যে উনি ডেথ ডেথ যে কি জিনিস সেটির সাথে ফেস করে আসছে, ওনাকে যে রাতের বেলা একবার চেপে ধরে মনে আছে? তো এই জিনিসটা ওয়ান সর্ট অফ রিলেটেড উইথ ড্যাড স্টোরি, এন্ড আমি খুব বেশি হরর হলাম, এন্ড আমি এই যে আজকের আজকের এপিসোডে ওরা তিন ডিফারেন্ট যে স্টোরিটা বলছিল যে স্টোরিটা শেয়ার করছিল আমাদের সাথে, এই স্টোরিটা কিন্তু ওয়ান সর্ট অফ রিলেটেড যে ওরা দেখতে পায় ওরা ফিল করে অনুভব করে যে সাবজেক্ট কিছু বাকি মানে ওদের আশপাশ দিয়ে। হ্যাঁ তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রিভিলেজ উইথ মাই স্টোরি যে আমি যেটা বললাম। হ্যাঁ সো অনেক স্টোরি আছে যেটা কাইন্ড অফ রিলেটেড হয়, বাট প্রতিটা স্টোরিতে না একটা ইউনিকিটি থাকে যে আমার স্টোরিটা হয়তো এরকম ওর স্টোরিটা হয়তো আরেকটু ডিফারেন্ট, ব্যাপারটা যদি তুমি খুব ইজিলি নিতে চাও ব্যাপারটা সেরকম যে প্রত্যেকটা মানুষ তো আসলে এক হয় না, প্রত্যেকটা জিনও এক। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এন্ড আমি প্রতিটা বৃহস্পতিবারে আসলে সবচেয়ে বেশি অ্যামেজ হই যখন মানুষের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা শুনি, নতুন নতুন এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে শুনি, তারা এগুলি কিভাবে ফেস করে তা আমাদের কাছে খুব বেশি মানে তারা তো আসলে ইচ্ছা করে ফেস করে না আসলে তাদের এক্স্যাক্টলি, মানুষ আসলে এমন কিছু ফেস করার জন্য নিজেকে কখনোই প্রিপেয়ার রাখে না যে জিনিসটা আসলে তাকে ফেস করতে হবে। ওকে ফাহাদ, এক্স্যাক্টলি আমি আসলে আমাদের সময় নেই, আমি ছোট একটি ঘটনা বলতে চাই, এটা হচ্ছে মাত্র মনে পড়লো আমার একটা ফ্রেন্ড, ওরা খুব রিসেন্টলি আখাউড়া একটা জায়গা আছে,
তারা সেখানে আর কি ফ্রেন্ডের ট্রিপে যায়, যেরকম রাফিদরা বলছিল তাদের এরকম তিন চারজনের ট্রিপ, তো এরকম ট্রিপে যায় এবং সেখানে একটা বাংলো থাকে, মানে বাংলো না একটা চারতলা বিল্ডিং, এবং সেই বিল্ডিং এর আশেপাশে কিচ্ছু নেই, একটা পুকুর এবং আশেপাশে শুধু ফিল্ড, আর অনেক দূরে থেকে আসলে ঘনবসতির আসলে শুরু। তো ওইটা অনেক আগের একটা বিল্ডিং এবং সেই বিল্ডিং এ কেউ থাকে না, একটা কেয়ারটেকার আছে কিন্তু সেখানে থাকে না। তো তারা আসলে একটা ফ্রেন্ডের নানা বাড়ির থ্রুতে সেখানে যায় কিন্তু সেখানে আসলে কেউ থাকে না, তার নানা কোন একটি কারণে আসলে সেখানে থাকে না। তো তারা যায়, যাওয়ার পর থেকে আসলে তারা একটু অবাক হয়ে যায়, তার মানে বিল্ডিং এর আশেপাশে আসলে মানুষজনের দেখা পাওয়া যায় না, এবং এটা যেহেতু বর্ডারের কাছাকাছি তো তারা দেখা যায় রাতের বেলা আসলে যারা বর্ডার গার্ড দেয় তাদের আনাগোনা দেখে, তারা টর্চ নিয়ে ঘোরাফেরা করে এবং রাতে প্রচন্ড ঠান্ডা, বিকজ ওটা একটু ওই দিকে হিমালয়ের দিকে ইফ আই এম নট রং। তো একদিন মানে ওরা আর কি প্রথম দিন থেকে দেখে যে মানে বাড়িটা খুব মানে কেমন জানি একটু মানে বুঝছিল না ওরা আর কি। তো যাই হোক, ওরা বারবিকিউ করতে যায়, ওরা মানে আগুন জ্বালাতে পারছিল না, ওরা কোনোভাবেই আগুন জ্বালাতে পারছিল না, আর বাড়িতে আগুন জ্বলেই না। পরে সামহাও অনেক কষ্টে তারা আগুন জ্বালায়, এবং এছাড়া তাদের নর্মালি আগুন জ্বালাতে খুব কষ্ট হয়, সেখানে আসলে এমনও ছিল না যে খুব ঠান্ডা বা অনেক বাতাস বা আগুন না ধরার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছিল না। তারা অনেকভাবে চেষ্টা করে, এবং রুমগুলো একটু পুরনো ছিল, স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া আসলে রুমগুলো আর কি, ফ্যাকাশে হয়ে যাওয়া রুম। এবং আমার যে ফ্রেন্ডের কাছ থেকে আমি শুনেছি, সে এরকম একটা কণ্ঠে শুনেছে, সে যখন রুমে ছিল সে শুনতে পায় যে তোদেরকে আমি কিছু করতে দিব না, এবং সে কথাটা স্পষ্ট শুনতে পায়, মানে ভয়েসটা একটা মেয়ের ভয়েস, সে আসলে অতটা ক্লিয়ার না যে আসলে এটা মেয়ের ভয়েস নাকি একজন বয়স্ক মানুষের ভয়েস, কিন্তু একজন মেয়ের ভয়েস। তো এই ঘটনাটা আসলে আমি রাফিদের ঘটনাটা শুনে আসলে মাত্র মনে পড়লো, বিকজ কাইন্ড অফ রিল মানে সেম, মানে একটা পুরনো বাংলো বা একটা বিল্ডিং যেখানে আসলে মানুষজন থাকে না। তো যাই হোক, আমাদের হাতে আসলে সময় নেই আজকের এপিসোডটা করে, আসলে অ্যাকচুয়ালি আমি অনেক হ্যাপি আমাদের তিনজন গেস্ট আমি আনতে পেরেছি, বিকজ তারা নিজের এক্সপিরিয়েন্স করেছে, খুব সুন্দর মতো তারা বলেছে, এবং আশা করছি যে তাদের জীবনের আরো যদি ঘটনা থাকে, তাদের যদি মনে পড়ে বা তারা জেনে থাকে কারোর কাছ থেকে, তারা আবার আসবে ইনশাল্লাহ, এবং আপনারা জানাবেন কমেন্ট করে আমাদের ঘটনাগুলো আসলে আপনাদের কেমন লেগেছে, এবং আমাদের মেল করতে পারেন, রেকর্ড করে লিখে পাঠাতে পারেন 2mthenightstarts@gmail.com এ। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে www.facebook.com/2mthenightstarts, আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে 2mthenightstarts লিখলেই পাবেন। তো এভাবে করে আপনারা আমাদের সাথে যোগাযোগ থাকতে মানে কানেক্টেড থাকতে পারবেন, এবং যারা যারা এখনো কানেক্ট হননি, লাইক দেননি আমাদের পেজে, কাইন্ডলি লাইকটা দিয়ে নেবেন, এবং খুব দ্রুত আমাদের সাথে কানেক্টেড থাকুন, এবং আপনাদের ঘটে যাওয়া জীবনের যে কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন, এবং যে কোনো বিষয় যদি জানতে হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমরা সর্বদা চেষ্টা করবো আপনার টেক্সটে সাড়া দেওয়ার। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের এপিসোড। আমি যদিও চাই না যে আপনাদের সাথে কিছু একটা ঘটুক বা এমন কিছু হোক যেটা আসলে আপনি ফেস করার জন্য প্রিপেয়ার না, আমরা আমাদের সাথে যারা যারা ছিল প্রতিনিয়ত কিন্তু বাড়ছে, সো আপনারা একটু বেশি সেফ থাকার ট্রাই করবেন, এন্ড আপনার আশেপাশের মানুষগুলাকেও সেফ থাকার ট্রাই করবেন ইনশাল্লাহ, এন্ড স্টে সেফ স্টে হোম, এন্ড আমাদের সাথে কানেক্টেড থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ফাহাদ মোটামুটি আর কি আমার সব কথাই বলে দিয়েছে। যাই হোক, আমি আবার বলতে চাচ্ছি যে আজকে আমি তোমাকে বলতে দিব না, না না সমস্যা নেই। কিভাবে, ও আচ্ছা, ফাহাদকে আসলে থ্যাংক ইউ দেওয়া হয়নি, বিকজ ফাহাদ অনবরত অনেক কষ্ট করে যাচ্ছে আমাদের শোটার জন্য প্রথম থেকেই, সত্যি কথা বলতে। এবং খুব পরিশ্রম একটা ছেলে। যাই হোক, তো আমাদের শো এর ব্যাপারে আসলে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা খুব দ্রুত আমাদেরকে জানাবেন, এবং কি ধরনের চেঞ্জেস আনা দরকার, এবং আমরা সর্বদা চেষ্টা করছি শো এর ইম্প্রুভমেন্টের জন্য বিভিন্ন রকম প্ল্যানে আসার চেষ্টা করছি, যতটুকু বেটার করার ততটুকু ট্রাই করছি। এবং অবশ্যই আপনারা খুব সেফ থাকবেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন এই এই টাইমগুলো, এবং সেফটি মুভমেন্ট করবেন, কারণ এখন আসলে খুব টাফ একটা মোমেন্ট যাচ্ছে আমাদের অনেকের ইনসিকিউরিটির কারণে, বা মানে আমরা সেফ মানে সেফটি নিচ্ছি না, তো এই কারণে দেখা যাচ্ছে আমরা অনেক সময় লাইক করোনায় মানে পজিটিভ হয়ে যাচ্ছি। তো এটা আসলে আমাদেরই ভুল বলতে পারেন, একদম সত্যি কথা। তো আপনারা আসলে সেফ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, গ্লাভস ব্যবহার করবেন, সাবধানে থাকবেন। তো এই ছিল আমাদের এপিসোড 11 এন্ড 2 AM অ্যাকচুয়ালি স্টার্ট হতে যাচ্ছে একটু পরে। আশা করছি আপনাদের সাথে যদি কিছু ঘটে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পরের এপিসোড পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম, উই আর সাইনিং আউট।